ছোট সোহাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সালাফি সাহেব হাফিজাহুল্লাহ, সভাপতি আহলে হাদিস জামে মসজিদ প্রধান পাড়া, প্রধান অতিথি জননেতা আলহাজ প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী এমপি, মাননীয় জাতীয় সংসদ সদস্য 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ ও সদস্য ইত্যাদি অনেক লম্বা, এবং পোস্টারে উল্লিখিত ওলামায়ে কেরাম মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় ভজন ওলামায়ে কেরাম ফজলাই আজাম সামনে উপস্থিত দিন দরদি ইসলাম দরদি ভাই ও পর্দার আলালে মাওলানা সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আজকে আপনাদের সম্মুখে আসার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করি আর সবাই একটু দাঁড়ায় যায়, তাহলে ক্লান্তটা দূর হয়ে যাবে, একটু কষ্ট করে দাঁড়ায় যায়, একটু পা হাত লাড়াই নেন সবাই, দেখেন চোখে মুখে মারিয়েন না, খুব সাবধানে, হ্যাঁ সবাই ব্যায়াম করে নি, বসে যাই, খুব দ্রুত বসে যাই ভাই, বসে যাই, খুব দ্রুত বসে যায় ভাই। ভূমিকা ছাড়াই আমাদের আলোচনা হয়ে থাকে, আজকেও সেভাবেই শুরু করতে যাচ্ছি। আগে আপনাদের সাথে পরামর্শ, তারপরে আলোচনা, আমার কথা কি বুঝতে পারছেন? স্পষ্ট না অস্পষ্ট? হ্যাঁ বাহের কইতে হবে না তো, আচ্ছা ঠিক আছে ভাই। আমি গাইবান্ধায় ছিলাম, এই জন্য গাইবান্ধাকে অনেক ভালোবাসি, গাইবান্ধার ভালোবাসি মানে গাইবান্ধার মানুষকে ভালোবাসি, ঠিক আছে। যেখানে ছিলাম আগামী 19 তারিখে সেখানে মাহফিল আছে ইনশাআল্লাহ, কোথায় জানেন? জুমার বাড়ি, 19 আগামী 19 না 19 তারিখ দিন, জুমার বাড়ি বাজার, ওই যে মাদ্রাসা মাহফিল ইনশাআল্লাহ। এই জন্য গাইবান্ধার মানুষকে ভালোবাসি, জীবনের প্রথম চাকরি আমার কোথার থেকে শুরু? গাইবান্ধার থেকে শুরু। এই জন্য গাইবান্ধার মানুষকে কিছু দিতে হবে, এটা দায়িত্ব মনে করি মহাব্বতের সাথে। পরামর্শ হচ্ছে, আজকের যে মাহফিল, এটা কিসের জন্য মাহফিলটা করা হয়েছে বলেন? প্রতি বছর একবার এই মাহফিল করা হয়, একবার করা হয় না, পুরো একটা বছর এভাবে অপেক্ষায় থাকি আমরা, একদিন কম এক বছর অপেক্ষার পরে এই মাহফিল পাওয়া যায়, ঠিক না বেঠিক? কিসের জন্য এই মাহফিল দেওয়া হয় বলবেন কেউ? মাদ্রাসার উন্নয়নের জন্য নাকি? কারা কারা একমত, হাত উঠান তো। তাহলে আজকে আর ওয়াজ করা যাবে না, চলেন বাড়ি, কারণ উন্নয়নের কাজ শেষ। এই যে তাহলে উন্নয়নের জন্য যে যা পারবেন দিয়ে দেন, ওয়াজ কি দরকার? উত্তরটা কি ঠিক আছে বলেন তো? মাদ্রাসার উন্নয়ন কি এছাড়া করা যেত না? মেন রোডে বসে মাইক নিয়ে চাইলে তো দিত মানুষ প্রতিদিন। আপনার এক মসজিদের জন্য চাইতে ছিল, বলছে প্রতিদিন 3000-4000 করে টাকা ওঠে, কিন্তু ওটা মিথ্যা বলেছ, কারণ সাংবাদিকের সত্য কথা বললে তো ধরা খেয়ে যাবে, আরো বেশি উঠে, কারণ হাজার হাজার মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে,
অনেক মানুষ টাকা পয়সা দিচ্ছে, দিচ্ছে না? সুতরাং উন্নয়ন যদি উদ্দেশ্য হতো তাহলে এই মাহফিলের দরকার ছিল? এত পোস্টার, এতগুলো খরচ, এত বড় প্যান্ডেল করা কি দরকার ছিল? বাসা বাসা গিয়ে চায় চায় নিয়ে আসা যেত না? যেত। তাহলে মাহফিলের উদ্দেশ্যটা কি? আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ তো সন্তুষ্ট হবে, উন্নয়ন মাদ্রাসা উন্নয়ন হলেও তো আল্লাহ সন্তুষ্ট হবে, হবে না? আসলে উদ্দেশ্য কি? আমাকে কেন নিয়ে এসছেন? আরো বক্তাদেরকে কেন নিয়ে এসছেন? মাশাআল্লাহ, উত্তর সঠিক উত্তর। দিন শিখার জন্য এই আয়োজন করা, দিন শিখার জন্য ওই বক্তাদেরকে নিয়ে আসা, আর আমাকে বানিয়েছেন প্রধান বক্তা। কেন বানিয়েছেন? ইনি মাদানী সাহেব, তাই মাদানী উল্লেখ করেছেন না? এখানে উল্লেখ করেছেন কেন? মদিনার থেকে লেখাপড়া করে এসেছেন, তাহলে এনার থেকে কি দরকার নেওয়া? কি নিতে হবে? মদিনার দিন শিখতে হবে, না গায়বান্ধার দিন শিখবেন? মদিনার আলেমদের থেকে লেখাপড়া করে, 4 বছর লেখাপড়া করে জুমার বাড়ি কেন্দ্রীয় মসজিদে এসেছিলাম, আর সালিকা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম, তখন দাওরা হাদিস খোলা হয়েছিল। মদিনার আলেমদের থেকে শিক্ষা নিয়ে তখন মদিনার কথা কিছু বলতাম, আর এখন সরাসরি মদিনাতে পড়ে আলহামদুলিল্লাহ মদিনার দিন ধর্ম আপনাদের জন্য নিয়ে এসেছে। এটা কি নিতে পারবেন? প্রস্তুত আছেন? ভাই সচরাচর মাহফিলের মতো আমাদের মাহফিল না, নাচা গাওয়া মাহফিল না, কিন্তু আজকে আপনারা যে পরিচয় দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে আমার মাহফিল শুনে আপনারা মজা পাবেন না, আমার মাহফিল শুনে মজা পাবেন না। তবে আমার মাহফিল যদি না শুনেন, মরণ পর্যন্ত ইসলাম শিখতেও পারবেন না। বুঝেছেন আমার কথা? এইভাবে আজীবন একটা না, লক্ষ বার যদি মাহফিল করেন, ধর্মের কিছুই শিক্ষা নিয়ে যেতে পারবেন না। যেমন আছেন তেমনই থাকবেন, আপনার পরিবর্তন ঘটবে না। এখানে মিজানুর রহমান যে গজলটি গিয়েছিল, ইবনে তাইমিয়া ইমাম আহমদ রহিমাহুল্লাহ, আইম্মা কেরামদের সেই ইতিহাস আমাদেরকে সান্ত্বনা দেয়, সেই ইতিহাস পড়ে আমরা সুন্দর কিছু শিক্ষা অর্জন করতে পারি। সম্মানিত উপস্থিতি, যদি এই গজলের কথা সত্য হয় তাহলে পারে আপনি এবার চিন্তা করে দেখুন এই গজলের সাথে আপনার মিল আছে কিনা। বলছেন তাদের কথা যখন আমাদের মনে পড়ে তখন আমরা সান্ত্বনা পাই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সাথে কি ঘটেছিল কে বলতে পারবেন? প্রধান নাকি এমপি সাহেব 50,000 টাকা দিয়েছেন, এটা কম? এটা কম তো? ওই যে ইন্ডিয়া থেকে কাকে নিয়ে আসলো, কোটি কোটি টাকা প্রধানমন্ত্রী ব্যয় করেছেন, করেছেন না করেন না? এমপি সাহেবের থেকে আরো কিছু দরকার কি? দরকার না? হ্যাঁ আরো দরকার। 50,000 টাকা সরতা কি রাজি আপনারা? হ্যাঁ এমপি সাহেবের কাছে ফোন দেন, 1 লক্ষ টাকা দিবেন, তারপরে কথা বলবেন। আর সময় মতো আসা উচিত, এই আলোচনার মাঝখানে এভাবে না আসা। আসসালামু আলাইকুম। আজকের এই মহরতি সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উনি আমাদের মাঝে এই মুহূর্তে নাই, উনি ঢাকায়, উপস্থিত প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র এলাকার সম্মানিত মুসলমান ভাই বোনেরা, সবাইকে জানাই আলহাজ প্রকৌশলী মোনাবাসী বিচারপতি মহোদয়ের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। এই কিছুক্ষণ আগে এমপি মহোদয়ের সঙ্গে আমার কথা হলো, উনি আপনাদের সবাইকে
সালাম জানিয়েছেন, উনি আজকে আসার কথা। সেদিন ওনাকে যখন দাওয়া দেওয়া হয় তখন শারুল ভাই সহ এখানকার গণ্যমান্য আরো কয়েকজনদেরকে আমার কাছে দিয়েছিলেন। আমি ওনাদের সঙ্গে আলোচনা করে এদি মহোদয়ের সঙ্গে কথা বলেছি মোবাইলে। মোবাইলে কথা বলার পরে উনি বললো যে ডিসি সাহেবের কাছে যাক, অনুমতি নিয়ে এসে আমি যাব। উনি কথা দিয়েছিলেন, তো হঠাৎ করে আজকে ওনার আসার কথা ছিল। ওনার খুব কাছের এক বন্ধু, যিনি তিনটি মন্ত্রণালয়ের সচিব ছিলেন, উনি মারা গেছেন। ওনার জানাজা আগামীকাল, এ কারণে উনি আজকে আসা ক্যান্সেল করে আগামীকাল আসবেন। উনি কিছুক্ষণ আগে আমার কাছে মোবাইল করে বললেন, সরোজ সাহেব আপনি ওনাদেরকে সালাম দিয়ে বলেন জানি ওই মাদ্রাসার উন্নয়ন গল্পে আমি 50,000 টাকা দিয়ে দিলাম, উনি আগামীকাল আসলে আপনারা একটু যোগাযোগ করতে বলছেন। এই বলে আমি আমার কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। উন্নয়ন হোক এই মাদ্রাসা, সবাই এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই দোয়া করি সৌরভ ভাইয়ের জন্য এবং ইফি মহোদয়ের জন্য, তাদের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতার জন্য আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ আমি আল্লাহ তাদেরকে ইমানের ইমান তাদের জন্য মজবুত হয় সেজন্য তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। প্রধান বক্তৃতার মাঝে সময় দেওয়া একটু ব্যাঘাত, তারপরও যেহেতু আমাদের এই মহোদয়ের ব্যাপার সেজন্য আমরা একটু সময় দিলাম। এখন বেয়াদবি মনে না করে বক্তা মহোদয়কে তার বক্তৃতা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ এই পৃথিবীর এমন একজন আলেম ছিলেন যাকে শেখুল ইসলাম উপাধি দেওয়া হয়েছিল। এই পৃথিবীতে যতগুলো উলামায়ে কেরামের আগমন ঘটেছে তার মধ্যে কাউকে শেখুল ইসলাম উপাধি এ পর্যন্ত দেওয়া হয় নাই। গোটা পৃথিবীর মুসলমান তাকে এক বাক্যে শেখুল ইসলাম মানে ইসলামের সব থেকে বড় পণ্ডিত হিসাবে আখ্যায়িত করেছেন। এই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে একবার নাই, দুইবার নাই, তিনবার নাই, চারবার নাই, সাতবার জেলখানাতে আটকে রাখা হয়েছিল। এবং শুধু জেলখানাতে না, তাকে কুয়ার মাঝে ভিতরে রাখা হতো যাতে করে এই কলম দিয়ে হাত দিয়ে কিছু লিখতে না পারে। সেই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই জেলখানায় বসে বসে ফতোয়া লিখে গেছেন, যে ফতোয়ার উপরে আজকে গোটা পৃথিবীর উলামায়ে কেরাম চলেন, যে ফতোয়া আজকে আমাদের জন্য সূর্যের আলোর মতো কাজ করে, যে ফতোয়া দেখে আজকে আমরা তালাকের মতো বিভ্রান্তকর হীরার মাসালার থেকে মুক্তি পেয়েছি, যে ফতোয়ার জন্য আজকে আমরা লক্ষ লক্ষ মা বোনদেরকে পাপে নিমজ্জিত করার থেকে বাঁচাতে পেরেছি, সেই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে সাত সাতবার জেলে রাখা হয়েছিল। ইমাম ইবনে আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ চার মাযহাবের একজন ইমাম, যিনি এক নয় দুই নয় 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এই ধরনের কোরআন তার মুখস্থ ছিল পুরোটাই, অক্ষরে অক্ষরে পৃষ্ঠায় পৃষ্ঠায় নাম্বারে নাম্বারে বলতে পারতেন। শুধু কোরআন না, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এমন একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, এদেরকে এই ইসলামকে হেফাজত করার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া হয়। জেলখানায় নিয়ে যাওয়ার পরে 10 জন সৈন্যকে নিযুক্ত করা হয়েছিল, প্রত্যেকেই একটা করে ব্যাত আঘাত করবে, 10 জনে একটি একটি করে 10টি ব্যাত আঘাত করবে। এভাবে প্রতিদিন তাকে প্রহার করা হতো। ভাইরা আমার,
আজকে আপনাকে যে বক্তব্য দিয়ে বোঝাবো ইসলাম, সেই বক্তব্যতে প্রমাণ করবে এদেশের মসজিদে সলাত কেন্দ্রিক মসজিদ এবং সলাত কেন্দ্রিক মদিনা আর মক্কার সাথে এক নয় দুই নয় 72টি পার্থক্য। কতটি পার্থক্য বললাম? মক্কার মদিনার সাথে আপনার নামাজ আপনার মসজিদের 72টি পার্থক্য। এত পার্থক্য ঘটলো কোথায়, কে ঘটালো, কেন ঘটলো? আর এত পার্থক্য নিয়ে এই সালাত পড়ে আপনি যখন কবরে যাবেন হাসর নাসর হবে, যেদিন আপনাকে প্রথম প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে, সেদিন আপনি কি উত্তর দিবেন নিজেই বেছে নেন। সেখানেই বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আব্দু ইয়াউমাল কিয়ামা আনি সালাহ, সর্বপ্রথম আমার বান্দাকে হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম তাদের হিসাব দিতে হবে এই সালাতে। সুতরাং নামাজ যদি ঠিক না থাকে তাহলে পারে আপনি নির্ঘাত বিপাকে পড়ে গেছেন, নির্ঘাত জাহান্নামে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। সলাত যদি শুদ্ধ না হয় এই সলাত দিয়ে কখনো জান্নাতে যেতে পারবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীর এই হাদিসটি, যেভাবে আমাকে সলাত পড়তে দেখছ এইভাবেই সলাত পড়বে। ভাইয়েরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতের সঙ্গে যদি আপনার সলাত মিল না খায়, আল্লাহর কসম এই সলাত কবুল হবে না। কিছুক্ষণ আগে একজন মুসল্লি বললেন, আমাদের মসজিদে ইমাম সাহেব এমনভাবে সলাত পড়েন, এমনভাবে নামাজ পড়েন, রুকু ঠিকমতো করতে পারি না, সিজদাও ঠিকমতো করতে পারি না, সূরা ফাতিহাও করতে পারি না, আপনার তাশাহুদে গিয়ে আমরা দুরুদে ইব্রাহিম পড়তে পারি না, তার সালাম ফিরে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইসব তাসবিহ তাহলিলের তোর বালাই নাই। বাইরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত রেখে গেছিলেন সেই সালাতকে এই বাংলার জমিনে হুজুররা কবর দিয়েছে, আমরা এই কবর দেওয়ার সালাতকে শেখানোর জন্য মাঠে নেমেছি। যদি আমাদের বক্তব্য আপনারা না বুঝেন, না শোনেন, না মানেন, আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদের এই সালাত সচরাচর সালাত আপনাকে নাজাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ সামনে দাঁড়িয়েছেন আপনি, আপনার সামনে আমি দাঁড়িয়েছি, আপনাদের সাথে আমি ওয়াজ করতেছি, আমি যদি খুব দ্রুত ওয়াজ করি বুঝতে পারবেন, বোঝা যাবে? খুব দ্রুত কিছু বলে টেলে চলে গেলাম তো বলবেন যে এটা কেমন বক্তা রে ভাই, কথাই বুঝলাম না, কি বললো না বললো, চলে গেল, হ্যাঁ তাড়াহুড়া। তারপরে আপনি বিয়ের বাড়ি গেছেন, বিহাই বলে না, বিহাই বুঝেন তো, ছেলে বা মেয়ের শ্বশুর, বিহাই বিহানের বাসায় গেছেন আপনি, আপনার বিহাই বিহান আপনাকে দেখার সাথে সাথে বলছে বিয়ে সব আসছেন, তাদের একটা থাকেন, আমরা গেলাম একটু বেড়িয়ে টেড়ে আসছে, আপনি থাকেন, চলে গেলেন, হ্যাঁ ভালো করে খাওয়া দাওয়া দিও, এবার চলে গেলেন উনি, আপনি কি খুশি হবেন না নারাজ হবেন, বেজার হবেন না? বিয়ে বাড়ি গেলেন, বসতে বললেন না, ভালো করে কথা বললেন না, খুব দ্রুত দুই একটা কথা বলে খেতে দিও, সম্মান করিও, ফুলের বিছানা পেড়ে দিও, দিয়ে চলে গেলেন, চলে গেলেন, বিয়াই বিয়ান দুটোই চলে গেলেন। তাহলে মনটা কেমন হবে আপনার? খারাপ হবে না? আল্লাহ সামনে দাঁড়িয়ে আপনি কি শুরু করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ, আল্লাহর সাথে কি মজাক করছেন না আল্লাহর সাথে ইবাদত করছেন আপনি? আমাদের দেশে সালাতের নাম দিয়ে এগুলো তামাশা চলছে, যোগ্যতা রাখে না, ইমামতির থেকে এদেরকে বহিষ্কার করতে হবে, না হলে মসজিদের মুসল্লিরা সবাই পাপি হবে, এতে কোনো সন্দেহ নাই। ভাইয়েরা, আমার পার্থক্যর দিকে চলে যাচ্ছি, আমি কাউকে আঘাত করে কথা বলি না আর বলার চেষ্টাও করি না, কিন্তু কেউ যখন আঘাত করে বলে ওকে ছেড়ে দিই না। এই জন্যই বলি আমি যে আমি যদি বলি তোমরা সইতে পারবে না, আর তোমরা যেটা বলছো এটা আমাদের গায়েই লাগে না, তোমরা আমাদেরকে ইহুদি বলো, কাফের বলো, মুরতাদ বলো, যাই বলো না কেন, এটা আমাদের গায়ে লাগে না, কারণ আমরা এই সাবজেক্টই না, সুতরাং আমার গায়ে লাগবে কেন? আমি চোর না, আমাকে চোর বললে হবে নাকি? গায়ে লাগে না, কথা বলছেন, কিন্তু চোরকে যদি চোর বলা যায় গায়ে লাগবে না লাগবে না, খেপে যাবে একেবারে, পাগলকে যদি পাগল বলে রাখবে না রাখবে না, একেবারে ইট পাটকেল ঢেল পাথর যা পাবে ছড়ে মারে, ঠিক না বেটি? আর আমাদের দিকে ছিল হাসেন খাপা,
হাসেম খাপাকে কেউ যদি খালি তাকিয়ে কিছু বলেছে, ওকে যতক্ষণ পর্যন্ত না মারবে ততক্ষণ ও পিছা ছাড়ে না। ও তো 10 বার দৌড়াতো, হলো পিছে দৌড়াবো। এর নামে হাসেম খ্যাপা ছিল। কথা বুঝছেন? মানে খ্যাপা মানে বুঝছেন তো, পাগলকে খ্যাপা বলে আমাদের এলাকায়। হাসেম খ্যাপা মানে পাগল। এই পাগলকে যদি আপনি পাগল বলেন তাহলে ও কিন্তু খেপে যায়, ঠিক আছে? কিন্তু সুস্থ একটা ভালো মানুষকে যদি কেউ পাগল বলে ও কিছু মনে করে না। যে বলেছে ওই পাগল, যে বলেছে ওই পাগল, এই জন্য আমরা এগুলো কিছু মনে করি না। তাহলে এবার চলে যাই আমাদের সালাত আর মক্কা মদিনায় রেখে যাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সাথে মিল আছে না নাই, বুঝছেন? এটা কেন বলতেছি, আপনাদের সাথে মিল খাবে, অনেক ভাইয়ের সাথে মিল খাবে না, কিন্তু এমনভাবে পরিকল্পিতভাবে আপনাদের আহলে হাদিসদেরকে বলছি, আহলে হাদিসদেরকে ঘায়েল করার জন্য, তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য এত সুন্দর করে বুঝিয়ে যাচ্ছে বিশাল কিতাব রেখে রেখে। আপনি বক্তব্য শুনলে এমনিতে বলবেন যে না ভুলই করছি আমি। এই জন্য দেওবন্দ আর মদিনার এলেমকে সামনে রেখে বক্তব্য দিচ্ছি। এখানে লেখেননি, আমার ফার্স্ট ক্লাস লেখাপড়া করেছি হানাফি মাদ্রাসায়, দাওরায়ে হাদিস 3 বছর দেওবন্দ অরিজিনাল দেওবন্দে পড়েছি, সেখানে দাওরা দিয়েছি, 4 বছর মোট ইন্ডিয়াতে ছিলাম। ভাইয়েরা আমার, সেই দেওবন্দ অর্থাৎ হানাফি এলেম আর মদিনা নবী করিম সাল্লামের নিজের হাতে গড়ানো সেই মাদ্রাসার এলেমকে সামনে রেখে বক্তব্য দিচ্ছি। আমার শরীদুজ্জামান শেখ এখানে সভাপতিত্ব করছেন, উনি আমার অনেক সিনিয়র, উনিও সেই নবী করিম সাল্লামের মাদ্রাসার ছাত্র বলেন, আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন ভাইয়েরা আমার? এবার দেখি 72টি পার্থক্য আমাদের দেশের মসজিদ আর সালাতের সাথে। 1 নম্বর হচ্ছে মক্কার মদিনার মসজিদে একবার করে একামত হয়। কয়বার করে একামত হয়? একবার করে হয়। এটা কি হাদিস সম্মত না হাদিসের উল্টা? হাদিস সম্মত, একবার করে একামত দিতে হবে। এই মর্মে সহি বুখারিতে আপনার মোট 4টি হাদিস আছে। কয়টি সহি বুখারিতে কয়টা হাদিস আছে? 4টা। একবার করে একামত দিতে হবে এই মর্মে সহি মুসলিমে 3টি হাদিস আছে। কয়টি? আমি বই নিয়ে এসেছি, গাড়িতে আছে, কিন্তু আজকে দরকার নাই, এই জন্য এখানে রাখিনি, আর এত সময় হবে না, শুধু হেডলাইন বলে যাব। আর এগুলো আমার মুখস্থ আছে, শোনাই দিতে পারবো ইনশাআল্লাহ শুনলে। ভাইয়েরা আমার, এই আবু দাউদ আমাদের দেশে পরিশুদ্ধ 6টি কিতাব। কয়টি পৃথিবীতে এটা পরিশুদ্ধ কিতাব? এই 6টি কিতাব পৃথিবীর সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, এই জন্য 6টি কিতাবের কথা বলছি। আমাদের ভারত উপমহাদেশে 6টি কিতাবকে বলে সিহা সিত্তা, মানে 6টি বিশুদ্ধ কিতাব। এই পরিভাষাটা কিন্তু ভুল, আসলে এটির নাম হচ্ছে আপনার কুতুবু সিত্তা, 6টি কিতাব। এর নাম হচ্ছে কি 6টি কিতাব। আর ভেঙে ভেঙে বললে বুখারী মুসলিমকে বলা হয় সহিহাইন, আর আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাকে বলা হয় সুনানে আরবা, বুঝছেন? এইভাবে পরিভাষা। এই পরিভাষাগুলো আমাদের দেশে অনেকেই জানে না, যার কারণে ঢালাওভাবে বলে সিয়াসিত্তা। এই কথাটা মনে রাখেন, এই কিতাবগুলোর নাম কি কুতুবুসিত্তা। কথা বুঝেছেন? এই 6টি কিতাব বলতেই এই 6টিকে বোঝানো হয়। আর যদি কিতাব কুতুবুস সুনান বলা হয় তাহলে সমস্ত হাদিসের কিতাবকে বোঝানো হয়, যে কোনো হাদিসের কিতাবকে বোঝানো হয়। ভাইরা আমার, সহিহ বুখারীতে 4টি, সহিহ মুসলিমে 3টি, আবু দাউদের মধ্যে মর্মে 4টি হাদিস আছে, তিরমিজির মধ্যে 1টি হাদিস আছে, নাসাঈর মধ্যে 2টি হাদিস আছে, আর ইবনে মাজার মধ্যে 4টি হাদিস আছে। মোট কয়টি হাদিস আছে? 18টি হাদিস আছে, একবার করে একামত দিতে হবে। তাহলে আমাদের দেশের 90% তারও বেশি মসজিদে কয়বার একামত হয়? একবার একামত হয় দিতে হবে, মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার একবার হয়ে গেল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একবার হয়ে গেছে, আর দুইবার মানে আল্লাহু আকবার একবার হলো, আল্লাহু আকবার দুইবার, এই হলো দুইবার। এই একবার করে মক্কার মদিনার মসজিদে আজও একামত চলছে, আর এই একামতটা এই 6টি কিতাবে মোট 18টি হাদিস উল্লেখ করেছে বলে সুবহানাল্লাহ। এবার কোনটা মানবেন?
একবার করে এই গোবিন্দগঞ্জের যুবকেরা ভালো করে শুনুন, আজকে বর্তমান তোমাকে শুনতে হবে। এই বর্তমান এই গোবিন্দগঞ্জরা গোটা বাংলার মুসলমানদেরকে তোমাদেরকে পৌঁছাইতে হবে। এই বর্তমানে যদি মুসলমানদেরকে না পৌঁছাও কিয়ামতের দিনে এই যুবক তোমাদেরকে হিসাব দিতে হবে। কারণ এই বার্ধক্য পরিণত মানুষ, 60-70 বছরের মানুষ এগুলো মুখস্থ রাখতে পারবে না, পড়তে পারবে না, আর বুঝাইতে পারবে না, আর গলার জোর নাই, আর গায়ে শক্তিও নাই। এ ঠান্ডা রক্তওয়ালা মানুষ দিয়ে ধর্ম প্রচার হবে না, তবে বুদ্ধি দিতে পারবেন এনারা। কথা বুঝেছেন? মনে রাখবেন কয়টি হাদিস আছে একবারে একামত দেওয়ার জন্য? 18টি হাদিস আছে এই 6টি কেতাবে, আর বাকি যত কেতাব আছে ইমাম বুখারী রহিমাল্লাহর ওস্তাদ হোক আর ছাত্র হোক, যেখানেই যাবেন সেখানেই দেখবেন একবার একামত, একবার একামত, একবার একামত, একবার একামত সব। কথা বুঝছেন? দুইবার একামত কোত্থেকে আসুন? কথা বুঝছেন? একটা হাদিসা আছে ভুল বুঝাবুঝির কারণে দুইবার চালু হয়ে গেছে। একজন সাহাবিকে শিক্ষা দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নতুন শিক্ষা দিয়েছেন হজের সময় এসে শিক্ষা দিয়ে মদিনায় চলে গেছেন, বলছে তুমি যেমনি আজান দিলা তেমনি একামত দিবে, সহজ কথা না এটা? এভাবে বুঝিয়ে দিয়েছেন। ওরা জীবদ্দশায় ওইভাবে চালিয়েছেন, যতদিন চলেছেন চলেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একবার একামত মক্কা আর মদিনাতে চলছে, চলতেই থাকবে যতদিন এই কোরআন সুন্নাহ আর সৌদি আরবের সে ওলামায়ে কেরাম বেঁচে আছেন ইনশাআল্লাহ। বুঝেছেন না বুঝেন নাই? একটা ক্লিয়ার হয়েছে না হয় না? আহলে হাদিস 500 বছর আগেকার জন্ম আপনাদের না, আপনাদের জন্ম হয়েছে সাহাবায়ে কেরাম থেকে। গাইবান্ধা আপনাদের আশপাশে নদী আছে কত দূর? এই নদীকে সকাল হবে যে জিজ্ঞাসা করবেন, এই নদী আমরা কোথা থেকে আহলে হাদিস হয়েছি? এই নদী আপনাকে উত্তর দিয়ে দিবে আহলে হাদিস কোথা থেকে হয়েছেন। ভাইয়েরা আমার, এই ভারতে একদিন আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান একটাই দেশ ছিল। এই ভারতে এক নয় দুই নয় 25 জন সাহাবীর আগমন ঘটেছে বলেন সুবহানাল্লাহ। এই 25 জন সাহাবি যেখানে শিক্ষাদান দিয়েছেন, যেখানে বসেছেন, যেখানে ছিলেন, সেখানে আহলে হাদিসের জন্ম হয়েছে। এই সাহাবায়ে কেরামদের শিক্ষা নেওয়া ছাত্ররা তাবেঈনেরা হাজার হাজার এখানে এসেছেন, যারা এসেছিলেন বিজনেস করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, নৌকা যোগে এই নদীতে, নৌকার মাধ্যমে নদী যোগে যারা এসেছিলেন, যেখানে নঙ্গুর গেড়েছিলেন সেখানেই ওই সালাত পড়েছিলেন, আর সেই সালাত দেখে আপনারা শিখেছিলেন, সেই হচ্ছেন আপনারা আহলে হাদিস। সাহাবায়ে কেরামদের যুগ থেকে আপনাদের জন্ম এখানে। এই জন্য এই গাইবান্ধার মানুষ আপনারা এই নিতান্ত গেলেন, এইভাবে বুকে হাত বাঁধছেন, একবার করে একাবে বলছেন, বাইরে 12 তাকবীরের সালাত পড়েন, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়েন, 8 রাকাত তাওহীদের সালাত পড়েন। এগুলো সেদিন শিক্ষা দিয়েছিল, যার কারণে মাদ্রাসা মসজিদ না থাকা সত্য, আলেম ওলামা না থাকা সত্য, আজকে বাংলাদেশের কোনো আহলে হাদিস আজ পর্যন্ত সেই শিক্ষা ভুলতে পারেন নাই বলেন সুবহানাল্লাহ। কারণ এই শিক্ষা শিক্ষা, এই শিক্ষা সাহাবায়ে শিক্ষা, এই শিক্ষা যার মধ্যে ঢুকেছে ইট পাথরের থেকেও সত্য, এদেরকে কোনোদিন কেউ চেঞ্জ করতে পারবে না। এই জন্য আপনারা চেঞ্জ হননি, কিন্তু পোশাকে চালচলনে সব পরিবর্তন হয়েছেন এদেশের আবহাওয়ার কারণে। ভাইয়েরা সাবধান সতর্ক হয়ে যান, আপনারা সোনার সন্তান, আপনারা হচ্ছেন সাহাবায়ে কেরামদের অনুসারী, আপনাদেরকে ধর্ম শিখিয়ে তারা বলে গিয়েছিলেন এই মুসলমান শোনো, তোমাদেরকে আমরা শিক্ষা দিয়ে গেলাম, সব জায়গায় যেতে পারলাম না, বাকি জায়গায় দাওয়াত পৌঁছানোর দায়িত্ব দিয়ে গেলাম, কিন্তু এই আহলে হাদিস আপনারা এই দায়িত্ব পালন করেন নাই। তাই আজকের এই মজলিসে এই গোবিন্দগঞ্জের যুবকদেরকে বলছি, আজকের মাহফিলের বক্তব্য যদি অন্যদের কাছে না পৌঁছাও কিয়ামতের দিন তোমাকে এই মোবাইলের হিসাব দিতে হবে, যে মোবাইল দিয়ে তুমি গান শোনো কিন্তু বক্তব্য শোনো না। ভাইয়ার আমার এক নম্বর চলে গেল, এই মর্মে হাদিস বলে দিলাম, আর সহিহ বুখারীতে হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট, আপনারা যাবেন আর খুলবেন আর দেখবেন। আমি অধ্যায়ের নাম বলছি বুখারীতে, বাবুল ইকামা ওয়াহিদাতান ইল্লা কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ শব্দটি ছাড়া বাকি গেলা একবার করে বলার অধ্যায়। কথা বলছে এক নম্বর অধ্যায়,
সহি মুসলিমের অধ্যায় বাবুল আমরি বি শাফইল আযান ওয়া ইতারিল ইকামা, একবার করে একামত দেওয়া আর ডবল করে আজান দেওয়ার অধ্যায় সহি মুসলিম দেখবেন। দুটাই বললাম, দুটাই আপনার জন্য, সাধারণ মানুষের জন্য। এবার সামনে চলি, এবার কাতার সোজা করা পালি নাকি? একামত হয়ে গেল, এরপরে আপনার কাতার সোজা করা শুরু হলো। কাতার সোজা করা এ মর্মে বুখারিতে হাদিস আছে মোট 60টি। কয়টি? একবার গবেষণায় এই 60টি বের করেছে। আমার মনে হয় আবার গবেষণায় বসলে বুখারি এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখলে মনে হয় আরও পেয়ে যাবে, কারণ ইমাম বুখারী রাহিমুল্লাহ একটা হাদিসকে বারবার নিয়ে এসেছেন। ঠিক আছে, সুতরাং এখানেই আনাফ আশা করছি। সহি মুসলিমের মধ্যে এই মর্মে হাদিস 60টি আছে, কাতার সোজা করতে হবে। কয়টি আছে? 60টি। আবু দাউদের মধ্যে হাদিস এই মর্মে আছে মোট 12টি, আর তিরমিজির মধ্যে হাদিস আছে এই মর্মে 2টি, নাসাইয়ের মধ্যে এই মর্মে হাদিস আছে 8টি, আর ইবনে মাজার মধ্যে এই মর্মে হাদিস আছে মোট 4টি। সর্বমোট কতটি হলো? বিএসসি কেউ নাই, মোট হলো 40টি। কতটি হলো? কাতার সোজা করতে হবে ভাইরা আমার। এবার অধ্যায়ের নাম বলছি, সহি মুসলিমে যে অধ্যায় বেঁধেছেন 2-3টি অধ্যায় আছে, তার মধ্যে একটা হচ্ছে বাবু ইজাকিল মানকি বিল মানকি ওয়া কাদম বিল কাদম ফিস সাফি। কাতার সোজা করার সময় একজনের কাঁধ আরেকজনের কাঁধে লাগিয়ে দিবে, আর একজনের পায়ের সাথে লাগিয়ে দিবে। একেবারে বাবটা বেঁধেছি ইলজাক শব্দ দিয়ে। ইলজাক শব্দ মানে একেবারে চিপকায় লেগে যাওয়া, একটার সাথে আরেকটা লেগে যাওয়া, লেগে থাকাকে বলা হয় আপনার ইলজাক। এই যে দেখেন পোস্টারটাকে কাপড়ের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, ব্যানারটাকে লাগানো হয়েছে না, একটার সাথে একটা যখন অ্যাটাচ হয়ে যায় একে বলা হয় ইলজাক। লজাক মানে যেমন যে দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগানো দেখলাম মাহফিলের, এই যে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে এটাকে বলে ইলজাক। এর মানে কি ফাঁকা ফাঁকা করে নাকি লাগিয়ে দিয়ে দাঁড়াইতে হবে? তাহলে কাঁধে কাঁধে আর পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াইতে হবে। এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। মক্কা মদিনার মসজিদে এটা আজও চালু আছে, যারা করে না করে না, কারণ বিভিন্ন দেশের মানুষ যায়, কিন্তু অরিজিনাল যারা সৌদি, অরিজিনাল যারা সৌদি, তারা আজও কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলিয়ে কাতার সোজা করে দাঁড়ায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে দুই প্রান্ত দিয়ে পাঠিয়ে দিতেন, আর বলতেন কাতার সোজা হয়েছে কিনা দেখো, কোনো ফাঁকা আছে কিনা দেখো। দেখার পরে যখন বলতো কমপ্লিট, তখন উনি সালাত শুরু করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালিয়াকুম, আমি তোমাদের কি হয়েছে তোমাদের দেখতেছি, তোমাদের দুইজনের মাঝে ফাঁকা, ফাঁকা পূরণ করো, ওখানে শয়তান বসে আছে। কথা বুঝছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে বাণী, একটা পা আর একটা পায়ের সাথে লেগে যাবে। হঠাৎ করে মুফতি সাহেব আসবেন, তিনজনকে দাঁড় করায় দিবেন, একজন হচ্ছে আপনার 5 ফুট 6 ইঞ্চি, আরেকজন 5 ফুট, আরেকজন হচ্ছে 4 ফুট আপনার 6 ইঞ্চি বা 5 ইঞ্চি। এই তিনজন ছোট বড়কে দাঁড় করায় দিয়া বলবে কাঁধে কাঁধে লাগান, তো তখন তার কাঁধ পাবে না, এইভাবে সামনে। হ্যাঁ, বক্তা সাহেব মজাকে ছলে হাস্যকর ভাবে বলে, দেখেন কাঁধের সাথে কাঁধ লাগাইবেন তাহলে এইভাবে দাঁড়াইতে হবে। এটা হাদিসের সাথে তামাশা, হাদিসের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের সাথে মজাক করতেছে, এই বক্তার বক্তব্য শোনা যাবে না। ভাইরা আমার, আমি বলেছি যে আপনি এই মাছ দুটাকে একটা সাথে আরেকটা লাগিয়ে রেখে দিবেন, কথার কথা। এর মানে কি মাছ দুটা ছোট বড় হলে পরে জোর করে কি সমান করতে হবে নাকি? একটা আরেকটাকে সমান করে রেখে দিতে হবে? এর মানে এটা না যে দুটাকে একেবারে বরাবর করতে হবে, টেনে ছেঁচড়ে টানে আপনার সমান করতে হবে। যখন আদেশ করা হবে বরাবর করে রাখো, যতটুক সম্ভব ততটুক বরাবর করবে। আমি ছোট, আরেকজন লম্বা, আরেকজন আরও খাটো, এর মানে এটা না যে কাউকে কেটে কেটে আপনার সমান করে দাঁড়াইতে হবে। যতটুক সম্ভব ততটুক মুসল্লি চেষ্টা করে আপনার মিলিয়ে মিলিয়ে দাঁড়াবে, এটাই হচ্ছে হাদিসের উদ্দেশ্য। আমার ভাইয়েরা, এদেশের মানুষেরা, এদেশের কিছু আলেমেরা মজাক আর ঠাট্টা মস্করা ছলে মানুষকে বক্তব্য দিয়ে এইভাবে ছোট বড়কে খাড়ো করে তামাশা করে, আর মানুষ বলছে ঠিক বলেছে। নবী করিম সাল্লামের মসজিদে কাঁধে কাঁধ মিলাতো আর আপনি ঠিক বলে এটাকে উড়িয়ে দিলেন, কেয়ামতের দিন শ্রোতা আপনাকে হিসাব দিতে হবে। ভাইরা আমার, এই মর্মে কয়টি হাদিস আছে? 6টি। কেতাবে 40টি হাদিস আছে। এবার রফল আদায়ের সময় আসলো, কাতার সোজা হয়ে গেছে, আল্লাহ আকবার বলে আমরা হাত বাঁধবো।
এই রফল ইয়াদেন সম্পর্কে ইমাম বুখারী রহিমাল্লাহ এক নয় দুই নয় পাঁচটি হাদিস নিয়ে এসেছেন, ইমাম মুসলিম রহিমাল্লাহ ছয়টি হাদিস নিয়ে এসেছেন, ইমাম আবু দাউদ রহিমাল্লাহ দশটি হাদিস নিয়ে এসেছেন, আর ইমাম নাসাই তিরমিজি রহিমাল্লাহ এমর্মে দুইটি হাদিস নিয়ে এসেছেন, ইমাম নাসাই রহিমাল্লাহ এমর্মে দুইটি হাদিস নিয়ে এসেছেন, ইবনে মাজা রহিমাল্লাহ নয়টি হাদিস নিয়ে এসেছেন। সর্বমোট আপনার রফুল ইয়াদেইন করা সম্পর্কে চৌত্রিশটি হাদিস এই ছয়টি কেতাবে আছে। বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার বক্তব্য কি বুঝতে পাচ্ছেন? অনেকে বুঝতে পারবেন না, কারণ গান শোনা যাদের কান তাদের এই বক্তব্য ভালো লাগবে না। যাদের শাহরুখ খান আর ওই সালমান খান বেয়াদবদের গান শোনা অভ্যাস, আর ওই টিভির সামনে সবসময় দোকানে বসে বসে চা খেয়েছেন, বেড়ি দেখেছেন, মজা উঠেছেন, ওই বক্তব্য যাদের দেখে অভ্যাস এই বক্তব্য তাদের মজা লাগবে না। তাদের জন্য আপনার ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারই বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। যাদের অন্তরে মোহর মেরা দেওয়া হয়েছে, ওরা নবীর সালাত শিখবে না, নবীর বক্তব্য শুনবে না। এটা নবীর বক্তব্য চলছে, আমি জাস্ট একটা মাইক্রোফোন খালি নকল করে বলছি আপনাদের। ভাইয়েরা আমার কয়টি হাদিস আছে হাত উঠানোর ব্যাপারে? এ হাত উঠানো কয় জায়গাতে আছে? এক নম্বর তাকবীরে তাহরিমের সময়, দুই নম্বর রুকুতে যাওয়ার সময়, তিন নম্বর রুকুত থেকে ওঠার সময়, চতুর্থ নাম্বার হচ্ছে চতুর্থ চার রাকাত বিশিষ্ট সালাতের দামের পিছনে সূরা ফাতিহা পড়া হয়। আমাদের দেশের মসজিদে অনেকেই পড়া হয় না, ঠিক না বেটি? এবং হাদিস সহিহ বুখারীতে বলছে সূরা ফাতিহা পড়তে হবে। এই মর্মে যদি আমি ফায়সালা দিতে যাই তাহলে পরে কমপক্ষে এক ঘন্টা বক্তব্য দিতে হবে। শর্টে বলতেছি আপনাদেরকে, আপনাদের সহিহ বুখারীতে হাদিস আছে, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না সে ব্যক্তির সালাত হয় না। বুঝেছেন হাদিসটা? এবার কোরআন, হুজুর আসবেন, আসার পরে বলবেন কোরআন বলছে সূরা ফাতিহা পড়া যাবে না। সূরা আরাফের দুইশো কয় নম্বর আয়াত? দুইশো চার নম্বর আয়াত সবাই জানেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন তেলাওয়াত করা হবে, পড়া হবে, তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগী হয়ে শোনো, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। কি বলছে কোরআন? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন কোরআন পড়া হবে তখন তোমরা শোনো এবং চুপ থাকো। হ্যাঁ, পরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, শোনো খুব মনোযোগী হয়ে, ওয়াংসিতু চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের প্রতি দয়া করা হবে। এই এই আয়াতটি নিয়ে এসে বলবে যে সূরা ফাতিহা পড়া যাবে না, কোরআন নিষেধ করেছে। আচ্ছা বলেন তো, এই আয়াতের মধ্যে সূরা ফাতিহা কি আছে? কি বলছেন আল্লাহ? যখন কোরআন পড়া হবে তখন চুপ থাকো। সূরা ফাতিহার কথা কি আছে? নাই। আর সহিহ বুখারীতে কি বলছে? সূরা ফাতিহা না হলে সালাত হবে না। তাহলে আয়াতের সাথে আর কোরআনের হাদিসের সাথে কোনো সংঘর্ষ আছে? হুজুর আপনাকে বলবে এই যে সূরা ফাতিহা কি কোরআন না? সূরা ফাতিহা তো কোরআন, তো কোরআন তো এসে গেছে, সূরা ফাতিহা এসে গেছে না? হুজুর কি কম বুঝে নাকি? তাহলে এখন ফয়সালা কি ভাই? এটা পুরো কোরআনের কথা বলা হয়েছে, সূরা ফাতিহা থেকে নিয়ে একের নাস পর্যন্ত, যে কোনো জায়গার থেকে পড়া হলে চুপ থাকো। এখন কি করবো আমরা? চুপ থাকবো? এই কোরআন বোঝার জন্য কার কাছে যেতে হবে? আকিমুসসালা, নামাজ কায়েম করো। কিভাবে নামাজ পড়তে হবে? কোরআনে আছে। তাহলে নামাজ পড়ার সিস্টেম কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শিখবো কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত হবে না সূরা ফাতিহা ছাড়া। তাহলে এই কোরআনের এই আয়াতের ব্যাখ্যা কি এই হাদিসটি? আর স্পষ্ট হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়াচ্ছেন, আর সাহাবারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে পড়তেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মালি মুনাজিউ, আমার সঙ্গে কে ঝগড়া করতেছিলাম,
তখন একজন বলছেন আমি পড়তেছিলাম, উনি কি পড়তেছিলাম, উনি কি পড়তেছিলেন বললেন, এক হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম বলছেন আমরা পড়তেছিলাম, আর এক হাদিসের মধ্যে একজন সাহাবী সুবহানাল্লাহি ওয়া রাব্বিকাল আলা এই সূরাটি পড়তেছিলেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সূরা ফাতিহা ছাড়া আর কোনোদিন পড়বা না। ওই হাদিসের মধ্যে কি বলে দিয়েছেন, সূরা ফাতিহা ছাড়া কেউ পড়বেন না। যেমন বক্তা সাহেব উঠার পরে বলছেন এই মজলিস থেকে কেউ উঠবেন না যদি মুসলিম হয়ে থাকেন, কিন্তু হ্যাঁ যার চাপ দিবে ওই ছাড়া, মানে কি কেউ উঠতে পারবে না, যার চাপ পড়বে সেই উঠতে পারবে, এছাড়া কেউ উঠতে পারবে না, খাস হয়ে গেল। ভাই কোরআন আমভাবে বলেছেন, বলেছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খাস করে দিচ্ছেন যে সূরা ফাতিহা ছাড়া বাকিটা পড়িও না। তাহলে এবার সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, সংক্ষিপ্ত আজ করলাম। আর সূরা ফাতিহা নিয়ে যদি আরও কোনো সমস্যা হয় তাহলে সেগুলো আমরা দিতে পারবো, তবে এক ঘন্টা সময় লাগবে কমপক্ষে সূরা ফাতিহা নিয়ে। সুতরাং আজকে বললাম না, সংক্ষিপ্ত আপনাদের বলে দিলাম, মক্কার মদিনার সাথে পার্থক্য হচ্ছে মক্কার সমস্ত মুসলমান যারা আছে, মক্কার মদিনা গোটা সৌদি আরব না, যারা আরবিতে কথা বলে সকল এরাবিয়ান ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে। আমার 8 বছরের অভিজ্ঞতায় আপনাকে বলছি, দেখে শুনে বুঝে সৌদি আরবেরা সূরা এত ফাতিহা এত জোরে পড়ে। একজন সৌদি আরব আমার পাশে দাঁড়িয়েছে, তার জোরে কোরআন সূরা ফাতিহা পড়ার কারণে সালাতে আমার ব্যাঘাত ঘটেছে, আমি বাধ্য হলাম সালাম ফেরানোর পরে আল্লাহ তোমার প্রতি দয়া করুন সূরা ফাতিহা মনে মনে পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একজন ফার্সি বলছেন ইয়া সাহাবি রাসূল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবি, আমরা যখন ইজা পূর্ণ ওয়াল ইমাম, আমরা যখন ইমামের পিছনে থাকব তখন কিভাবে, তখন বলবে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরা ফি নাফসিকা, মনে মনে পড়ো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত স্পষ্ট করে দিচ্ছেন নবী করিম সাল্লামের পরে একজন পারস্য দেশের একজন মুসলিমকে তোমার তুমি সূরা ফাতিহা মনে মনে পড়বা। আর কেমনে আমরা বলছি সূরা ফাতিহা পড়তে হবে না, এই আয়াত দিয়ে ধ্বংস করে দিচ্ছি সারা জীবনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যেই আমল সব থেকে বেশি করেছেন সে আমলটি হচ্ছে সালাত। 1 নয় 2 নয় 13টি বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীদের সামনে বলেছেন, বলেন সুবহানাল্লাহ, সে সালাত কিনে আমাদের মাঝে বেশি সমস্যা ঘটাইছেন এই দেশের মাটিতে। এটা কি মেনে নেওয়ার মতো বলেন তো? মক্কা মদিনার মানুষ সঠিক সালাত বুঝে, বুঝবে থাকবে না, এই গাইবান্ধার মানুষ বেশি সালাত সঠিক বুঝে, কি বলেন? আর তরকারিতে মরিচ বেশি খেতে হবে, এটা গাইবান্ধা বগুড়ার মানুষ বেশি বুঝবে নাকি ওই বরিশালের নোয়াখালীর মানুষ বেশি বুঝবে, কি বলেন ভাই? গাইবান্ধার মানুষ বুঝবে। এই মরিচ খাওয়া কখনো ছাড়বেন না আপনারা, কারণ আমি 2002 সালে দেখেছি একই স্টাইলে মরিচ খান, আজকেও দেখলাম সেই একই স্টাইলে মরিচ খান, মানে কি চেঞ্জ হয় নাই? এটা বাপ দাদাদের থেকে চলে আসছে, এটা চেঞ্জ করা খুব কঠিন। বক্তার জন্য তরকারি পাকিয়েছেন, পরিমাণে মরিচ কম দিয়েছেন, তারপর আমার জন্য বেশি হয়ে গেছে, কথা বুঝছেন? কিন্তু আপনাদের জন্য যখন স্পেশাল পাক করেছেন, আমি জুমার বাড়িতে দেখেছি এই হাফ বাটি তরকারির মধ্যে রয়েছে কমপক্ষে আমার মনে হয় 100-150 মরিচই, এখানে বুঝছেন? বেছে বেছে দেখতাম যে 50-50 হয়ে যেত তরকারি, এত মরিচ খেতেন। এ 23 বাড়ির খাবার আপনার ডিলেট করতে 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 শেষে আমি 9 বাড়ির থেকে খানা খেতাম, 23 বাড়ির থেকে বাদ দিতে দিতে শুধু মরিচের জন্য, কথা বুঝেছেন? এই যে বাপ দাদাদের থেকে যে প্র্যাকটিস, এটা কিন্তু কখনো ভোলা যায় না। এই যে লুঙ্গি পরা অভ্যাস, এই যুবক স্কুল কলেজে গেলে প্যান্ট শার্ট পরে ইং করে কি স্মার্ট চলছে, কিন্তু এখানে এসেছেন কি লুঙ্গি পরে, খাটে যখন যাবে লুঙ্গি পরে, ঠিক না ঠিক? এটা বাপ দাদাদের থেকে শিক্ষা, এটা চেঞ্জ করা কঠিন। এটা যত ডিজিটাল হয়ে যাক না বাংলাদেশ, কিন্তু লুঙ্গি কখনো যাবে না, বুঝেছেন? লুঙ্গি থাকতেই হবে, বাইরে না থাকলে ভিতরে থাকবে, বুঝেছেন না? বুঝেন না ভাইরা আমার? সৌদি আরবের মানুষ যত খারাপ হোক না কেন, ধর্মের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে দেখতে 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 যা আসছে তাই তারা করে যাচ্ছে। আজ পর্যন্ত সৌদি আরবের মানুষকে চেঞ্জ করতে পারে নাই, কিন্তু এক সময় ইন্ডিয়া, ইয়ামান আর আফ্রিকা আর ইরাক থেকে
আপনার ইরান থেকে কিছু মুসলমান যে কাবা আর মসজিদে নববীতে আপনার আখড়া গেড়েছিল, তারা সে দখল করেছিল। ওই দখল করার সময় তারা কবরগুলোকে গম্বুজ বানিয়ে বানিয়ে পূজা করত। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আসার পরে কঠিন আন্দোলনের মাধ্যমে এই বেদাতীদেরকে কবর পূজা দিতে এমন তাড়া দিয়েছে, কেউ ইয়ামানে পালিয়েছে, কেউ ভারতে পালিয়েছে, কেউ ইরানে পালিয়েছে, কেউ সিরিয়া পালিয়েছে, যেখানে যেখানে পেরেছে পালিয়ে যাওয়ার পরে ওখান থেকে কাক্কা হুয়া কাক্কা হুয়া বলছে, বলছে সৌদি আরব ধ্বংস হয়ে গেছে, কিছু কি হয়েছে, বলছে ওখানে ওয়াহাবি আন্দোলন চলে, ওরা কবর টবর ভেঙে শেষ করে ফেলেছে, কাক্কা আপনাকে এখানে চিৎকার মেরে মেরে বলছে, ওখানে দিন ধর্ম শেষ হয়ে গেছে, মানে কি আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। কবর ভিত্তিক যে ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, পৃথিবীতে এমন ব্যবসা আর কোথাও নাই। কুকুরকে একটা দফন করে কবর বানিয়ে দেন 10 হাত লম্বা করে, দিয়ে বলবেন যে এটা হচ্ছে কুকুর বাবা, দেখবেন এই বাংলাদেশের মুসলমান ওঠেই আপনার সব নিয়ে দৌড়াবে প্রসাদ নিয়ে। কুকুর বাবা নাম রাখো, আপনি ওখানে টাকা দিবেন। আমি আপনাকে বললাম চ্যালেঞ্জ করে, হে যে মেন রোডের সাথে একটা কুকুর বাবা নাম দিয়ে মাজার করেন, দেখেন টাকা দেয় কিনা। টাকা যদি না দেয় বাঙালি, আমি ওয়াজি করবো না বাংলাদেশে। খ্যাপা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, এই ধরনের যদি এত গরম হয় আর কুকুর বাবা হলে হবে না, মানে ওখানেও হবে গাদা বাবা। তারপরে ওই যে ওখানে দেখলাম বুড়া বুড়ি দরবার, কোথায় ওই যে হিলি হিলি দেওয়া যেতে হিলিতে বুড়া বুড়ি দরবার, একটু দূরে আছে মন্দির, একই স্টাইল এখানে দরবার বানাইছে বুড়া বুড়ি মাজার। এত পাগল হলে কি আর ধর্ম বোঝানো সম্ভব আপনাকে বলেন? বাপ মাকে খেতে দেন না, মসজিদ মাদ্রাসা হয় না, আর আপনি বাবার কাছে দৌড়াচ্ছেন হু হু করে টাকা নিয়ে রিক্সা চালিয়ে কষ্ট করে, সন্তান হয়ে বাবার কাছে দৌড়াচ্ছেন। শুনুন, যদি কোনো কারণে বাবার কাছে যে কিছু চেয়ে ফেলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। চ্যালেঞ্জ করে বলছি, কোনো কারণে যদি আপনি এই দরবারে যেয়ে বলেন বাবা আমার বাচ্চা হয় না, বাচ্চা দিয়ে দেন, আপনি অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না, চ্যালেঞ্জ নিয়ে যান। কথা বলছেন এভাবে বাবার দরবারে টাকা দিলে বাবা খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, বাবা আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করে দিবেন। এই নিয়াতে যদি ওখানে একটা টাকা দেন, আপনি অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। মুরগি তো দূরের কথা, একটা টাকা যাবেন মহাস্তান, যাবেন যান। মদিনার এলেম দিয়ে দিলাম, নবী করিম সাল্লামের এলেম দিয়ে দিলাম, এটা যদি মেনে না যেতে পারেন, আল্লাহ উপরে সাক্ষী আছে আপনার 14 গুষ্টি আপনাকে জান্নাতের দরজা তো দূরের কথা, কোটি মাইল দূর থেকেও দেখাতে পারবে না, বুঝছেন? এটা মদিনার ওয়াজ করলো। কষ্ট পাচ্ছেন নাকি ভাই? ওরকম লাগতেছে মনে হচ্ছে ভাই, কষ্ট পেলে কিন্তু ওয়াজ করবো না আমি, কিন্তু নরম গরম দুটাই জানি। ওই যে মাদ্রাসাতে নরম ওয়াজ করে গেছি না, মিষ্টি ভাষায় কিন্তু একটু দিয়ে গেছি, কথা বলছেন? আমি মিষ্টিও জানি, তিতাও জানি, লবণাক্ত জানি, দুটাই সবই জানি, যেভাবে চাইবেন সেভাবে দিতে পারি। বুঝেছেন না বুঝেন নাই? হ্যাঁ, মাঝে মাঝে হালকা একটু কণ্ঠও জানি, গলা ভালো না থাকলেও কণ্ঠ দিতে পারি ভাইয়ের আমার। সুতরাং কি থেকে কোথায় চলে গেলাম? এই সালাত নবী করিম সাল্লামের সালাত আজও মদিনাতে আছে, কেমন পর্যন্ত থাকবে। আপনার প্লাস পয়েন্ট হচ্ছে মদিনার মক্কাতে এই নামাজ আছে, আর হাদিসে এই নামাজ পাওয়া যাচ্ছে। জিব্রাইল আলাইহিসসালাম যদি কথার কথা চলে এসে বলে যে এই কোরআন হাদিস চলবে না, এখন নতুন কোরআন হাদিস পাওয়া গেছে, এটা কোথায় ছিল? ব্রিটেনের এক লাইব্রেরিতে ছিল, এই নবী করিম সাল্লামের যুগের এই কোরআন, এই যে কোরআন, আগে এই কোরআন চলবে না, এই কোরআন দেখেন, জিব্রাইল আলাইহিসসালাম যদি এসে বলে তাহলে ওটা চলবে না। কেন চলবে না? হ্যাঁ, কেন হবে না? ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি এই কোরআন নাজিল করলাম, আর আমার বান্দারা মনে রাখো, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম, এই কোরআনের বিকৃতি পৃথিবীর কোনো শক্তি ঘটাতে পারবে না। কথা বুঝেছেন?
কামাত পর্যন্ত কোরআন অক্ষত থাকবে এতে কোনো সন্দেহ নাই। ব্রিটেন কারো পৃথিবীর কোন লাইব্রেরিতে লুকিয়ে আছে, এই কোরআন যদি বের হয়ে যায় ওই কোরআন মানা যাবে না। এটাও পায়তারা চলছে। দুই এক বছর আগে টেলিভিশনে দেখানো হয়েছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলার নিজ হাতে লেখা ওই কোরআন এখন ব্রিটেনের লাইব্রেরিতে পাওয়া গেছে। আমি তখনই বলেছি এটা ধোঁকা, এটা মিথ্যা, এই কোরআন দিয়ে কখনো আবার বের করবে, এই কোরআনের সাথে বর্তমান কোরআনের মিল নাই, সুতরাং মুসলমান তোমাদের কোরআন ভুল, এটা চলবে না। এই কোরআন ব্রিটেনে যেটা রাখা ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা, এটাই হচ্ছে আসল কোরআন। এই ধোকা দেওয়ার জন্য হঠাৎ এই কোরআনের আবির্ভাব ঘটাচ্ছে তারা, আমার মনে হয় এটা। আর যদি হুবাহু মিল খেয়ে যায় তাহলে আমাদের বিশ্বাস করতে কোনো আপত্তি নাই। বুঝেছেন না বুঝেন নাই ভাই আমার? তারপরে আমার হাতটা কোথায় রাখবেন এই বিষয়ে জানার দরকার কিনা? হ্যাঁ, বুখারিতে আছে হাদিস। অনেকে বলে যে বুখারিতে হাদিস নেই, চ্যালেঞ্জ করে বলে কিয়ামতের সুবহ সাদেক পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, বুখারিতে যদি বুকে হাতে হাত বাঁধার হাদিস দেখাই দিতে পারে তাহলে প্রস্তুত আমরা। এবার বলে না অনেকে, আমরা এত চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করি না, ঠিক আছে, আমরা এত চ্যালেঞ্জ করি না, কারণ আল্লাহ চ্যালেঞ্জ করে রেখেছে আমাদের চ্যালেঞ্জ করার কিছু। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করে রেখেছেন, আমাদের চ্যালেঞ্জ করার কিছু নেই ভাই। আল্লাহ কোরআনকে যেমন হেফাজত করবেন, হাদিসকে ভাবে হেফাজত করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এই দুটোই হচ্ছে আল্লাহর ওহী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের পক্ষ থেকে বলে নাই, যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম না বলেছেন। জিব্রাইল আলাইহিস সালাম কখনো বলে নাই, যখন যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলেছেন। কবি বলছেন, মোহাম্মদ হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা কেরদেগার। কেরদেগার বলা ঠিক না, কিন্তু কবির হিসাবে বললাম। মোহাম্মদ সাল্লাম কখনো বলেন না যতক্ষণ জিব্রাইল সাল্লাম না বলেন, আর জিব্রাইল সাল্লাম কখনো বলেন না যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন না বলেন। আর কোরআন বলছে, অমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের পক্ষ থেকে, নিজের আপনার নাফস থেকে কখনো কিছুই বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহি না আসে, কোরআন বলছে। সুতরাং কোরআন এবং সুন্নাহ হাদিস, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। হাদিসের জন্য শর্ত হচ্ছে বিশুদ্ধ হাদিস হতে হবে। হঠাৎ একজন কোকিল কণ্ঠী বক্তা, যাকে আপনার 40-50-60 হাজার টাকা দিয়ে হায়ার করে যুবকরা নিয়ে আসো, সাবধান, এই বক্তাদের বক্তব্য শোনা যাবে না, এগুলো নাট্যকি। মেয়েদেরকে নাট্যকি বলে না, আর ওরা হচ্ছে নাট্যকা, না কি বলবেন তাহলে? এরা গীতিকার, নাট্যকার, ধর্মের নামে ব্যবসায়ী, এদের বক্তব্য কেমন পর্যন্ত শুনলে আপনার পরিবর্তন হবে না, কারণ এরা কোনো শুনলেই জানে না আপনাকে দিবে কোথার থেকে। এই জন্য এই গান বাজনার এই হুজুরাকে নিয়ে আসবেন না। যারা কোরআন সুন্নার কথা বলে, মাঝে মাঝে কিছু মেডিসিন দেয়, গান বাজনা মানে গজাল টজাল দেয়, সেটা ভিন্ন। যেমন আমাদের বক্তারা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে মাঝে মাঝে কিছু গজাল বলেছেন আর কোরআন সন্না দিয়ে কথা বলেছেন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু যারা কোরআন সন্না বলে না, খালি গলাবাজি করে আপনাদের মাথায় মাথায় চলে যায়। ওই যে এক বক্তা বলছে সহি হাদিস মানা যাবে না, বলেছে না বলেনি? যতদিন পর্যন্ত ও তোবা না করবে ততদিন ওর মুরগি জবাই করা খাওয়া যায় যাবে না। বক্তব্য তো শোনা দূরের কথা, ফতোয়া দিয়ে গেলাম। যতদিন পর্যন্ত তোবা না করবে ততদিন পর্যন্ত আর পেছনে সালাত হবে না, আর মুরগি জবাই করাও খাওয়া যাবে না, সেই হাদিস মানা যাবে না। এ বক্তাকে চিনেন? চিনেন না? সই বলছে সেই হাদিস মানা যাবে না। সেই হাদিস যদি মানতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? নবী করিম কি করতে হবে? সেই হাদিস মানা যাবে না, সন্না মানতে হবে, সন্না, এটা আমাদের দাবি। আচ্ছা, সন্না মানবেন না সহি হাদিস মানবেন, এটা আপনাদেরকে একটু শর্টে বুঝিয়ে দিই নাকি? সহি হাদিস মানা যাবে কি যাবে না, সহি হাদিস মানতে হবে কি হবে না? ভাই, সন্নাত কাকে বলা হয় ওদের ভাষায় বলছি, হাদিস আর সন্নাতে পার্থক্য নাই। তবে সন্না ওদের ভাষায় যেটা সন্না, সেটা হচ্ছে যেটা নবী করিম সাল্লাম আজীবন করেছেন। তার মধ্যে যেমন মনে করেন, ওরা বুঝাইতে চায় নবী করিম সাল্লাম যেটা আজীবন করেছেন, এই যে নিচে হাত বেঁধেছেন এটা আজীবন করেছেন, আর বুকে হাত বেঁধেছেন সময় কয়েকদিন বেঁধেছেন যে ছেড়ে দিয়েছেন, এবার বুঝায় না? সন্নাত মানে যেটা আজীবন করেছেন,
সব সময় করেছেন, আর হাদিস বলতে বোঝায় ওরা যে কখনো করেছেন, করে পরে বাদ দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ, একটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, আর ডাহা একটা 100 মূর্খতা। এ কথা বুঝেছেন? বুঝে নিলাম, মেনে নিলাম কিছুক্ষণের জন্য যে সুন্নাত হচ্ছে যেটা নবী সারা জীবন করেছেন। তো সারা জীবন যে কাজটা করেছেন এটা সুন্নাহ। এই সুন্নাহটা প্রমাণিত কিসের দ্বারা? হাদিস দ্বারা না? তাহলে হাদিস ছাড়া কি সুন্নাত প্রমাণিত হবে? তাহলে যেমন সুন্নাহ মানতে হবে তেমন হাদিসও মানতে হবে। ওরা বলছে সেই হাদিস মানলে পারে কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্রামে আসলেন, আর গ্রামে ওই মানুষেরা ডাস্টবিন ময়লা টালা ফেলতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে পেশাব করেছেন। তাহলে হাদিস মানলে আপনার দাঁড়িয়ে পেশাব করতে হবে, কি বলেছেন? এটা এটা হচ্ছে হাদিস। মূর্খ বক্তা বুঝে না তাই এ কথা বলেছেন। আরে তোমার ভাষায় যদি সুন্নাত ওটাই হয় যেটা নবী সাল্লাম সারা জীবন করেছেন, নবী করিম সাল্লাম আপনার এই গ্রামে আসার পরে ডাস্টবিনে দাঁড়িয়ে পেশাব করেছেন, আর একটি গ্রামে যদি এভাবে কোনো জায়গায় বসার সুযোগ না থাকতো, ওখানে ডাস্টবিনের পাশে পেশাব করা লাগতো, ওখানেও নবী সাল্লাম দাঁড়িয়ে করতেন না? করতেন না? কেয়ামত পর্যন্ত এমন অবস্থা যদি কেউ পৌঁছে যায় যেখানে বসার কোনো সুযোগ নাই, ওখানে দাঁড়িয়ে পেশাব করাটাই সুন্নাত, বুঝে নিন ভালো করে। ওটা জামা হাদিস, ওটা সুন্নাত। নবী করিম সাল্লাম 11টি বিবাহ করেছেন, এটা হাদিস। কথা বলছেন? কেউ যদি হাদিস মানতে চায় তাহলে 11টি বিবাহ করতে হবে। আচ্ছা, নবী সাল্লাম কি বিবাহ একদিন দুদিন করে আবার ছেড়ে দিয়েছেন, পরে আর বউ ছিল না নাকি? ওদের ভাষায় নবী করিম সাল্লামের স্ত্রী মরণ পর্যন্ত ছিলেন, ছিলেন না? সুতরাং এই বিবাহ সুন্নাহ। ওদের হিসাবে 11টা বিবাহ করতে হবে তাহলে। আর হাদিসের ব্যাপারে সুন্নাতের ব্যাপারে আমরা বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন, আমাদেরকে কি 11টা করতে হবে? জি না, কোরআন স্পষ্ট বলে দিয়েছেন তুমি যাকে চাও তাকে বিবাহ করতে পারবে, সূরা আহজাব। এটা তোমার জন্য, তোমার তুমি ছাড়ার কারোর জন্য পারমিশন নাই। উম্মতের জন্য সূরা নেসায় সম্ভবত 4 নম্বর আয়াত বলছে মাসনা সলাসা রুবা, 4টার বেশি করতে পারবে না। এটা উম্মতের জন্য আইন কোরআন করে দিয়েছে। আর এই হুজুরেরা সাধারণ মানুষকে ধোকা দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি 11টি বিবাহ করেছেন, এটা হাদিস। সুতরাং কেউ হাদিস মানলে অপর 11টা বিবাহ করতে হবে। দেখছেন কত পাগল, উল্টা বোঝায় আপনাদেরকে, সাবধান থাকবেন। ভাইয়েরা আমার খুব দ্রুত শেষ করবো, বাজছে কত? হ্যাঁ, খুবই দ্রুত। কয়টার দিকে শেষ শুরু করেছি আমি? 11:30, 11:15 না? আচ্ছা, খুব দ্রুত শেষ করব। কেউ কিন্তু উঠাউটি করবেন না, উঠাউটি করলে কিন্তু বিরাট বড় একটা কাজ থেকে বঞ্চিত হয়ে যাবে, সাবধান। ভাইয়ের আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করেছেন ওটা হাদিস, ওটা সুন্নাত। জীবনে একবার করেছেন ওটা হাদিস, ওটা সুন্নাত। এই পার্থক্য যারা করছে, এরা দলকে বাঁচানোর জন্য, মাঝহাবকে বাঁচানোর জন্য করছে। আসলে কোরআন হাদিসে বা ওলামায়ে কেরাম পূর্ব থেকে এটা পার্থক্য করে নাই, পরবর্তীতে ইন্ডিয়ান একজন মুলবিয়ে পার্থক্য করে এই ভেজালটা লাগাইছে। কথা বুঝেছেন? শর্টে বলে দিলাম। এবার হাত বুকে বাঁধবেন না কোথায় বাঁধবেন, এ মর্মে সহিহ বুখারী হাদিস। কানান নাস ইউমারুন, আচ্ছা এই এই হাত হাত বাঁধার হাদিস বুখারিতে রয়েছে 1টি, সহি মুসলিমে রয়েছে 1টি, আবু দাউদে রয়েছে 4টি, না তিরমিজিতে রয়েছে 1টি, নাসাইতে রয়েছে 3টি, ইবনে মাজায় রয়েছে 3টি, মোট কয়টি হলো? 13টি হাদিস আছে। 13টি হাদিসের মধ্যে বুখারিতে যে হাদিস আছে, কান নাস ইউমারুনা আইয়াদা আর-রাজুলু ইয়াদাহুল ইউমনা আলা যিরাহিল ইসরা, আল্লাহ সাল্লাম মানুষদেরকে আদেশ করতেন, মানুষদেরকে মানে কি সাহাবায়ে কেরামদের, যে একজন পুরুষ যেন তার ডান হাতকে বাম হাতে জেরার উপর রাখে। জেরা কাকে বলা হয় এটাকে? জি না, কোনটাকে বলা হয়? এই পর্যন্ত, এই পর্যন্ত এটাকে জেরা বলে। কোন মুলবির বাচ্চা মুলবির ক্ষমতা নাই যে জেরাকে এ পর্যন্ত বলবে বা এ পর্যন্ত বলবে বা এ পর্যন্ত, গোটা এটাই। কথা বলছেন এখানে? এবার ডান হাতকে জেরাও ওপরে রাখতে বলেছেন, রাখেন তাহলে? এবার ছেড়ে দেন, কোথায় যাবে? নাকি নিচে চলে গেল? তাহলে বুখারিতে বুকে হাত বাঁধা হাদিস আছে না? নেই।
দেওবন্দে পড়লাম, মদিনায় পড়লাম, তোমার মতো কি কচু খেয়ে আছি নাকি? খেজুর খেয়েছি ওখানে, দুম্বা খেয়েছি, উঠ খেয়েছি, আরে কত খাবার খেলাম আলহামদুলিল্লাহ। একেবারে শক্তিশালী খাবার খেয়ে শক্তিশালী দলিল নিয়ে এই জাতিকে বক্তব্য দেওয়ার জন্য মাঠে নেমেছি আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার এই যে বুকে বাঁধা হাদিস আপনাকে বোখারিতে দিয়ে দিলাম, পেয়েছেন? আর সন্দেহ আছে? এবার আপনি দেখেন যে এখানে কেন বাঁধেন। হুজুর আপনাকে সালাত পড়তে দেখলাম, এখানে বেঁধেছেন আপনি। তিনটি হাদিস আছে, একটা হচ্ছে কাব্বিল কাফ রুজগিবিল রুজ, একটা সাইদ, সাইদ বলা হয় এই জায়গাটাকে। তাহলে এই তিনটি হাদিস কি বাদ দিয়ে দেবো? ওলামায়ে কেরাম বলছে সহি হাদিস যদি একাধিক পাওয়া যায়, দুটা তিনটা চারটা দশটা পাওয়া যায়, তাহলে এটা চেষ্টা করতে হবে সবটির উপরে আমল করা যায় কিনা। যদি না যায় তখন কখনো এটা কখনো এটা করে নিতে হবে, ঠিক আছে? আর না হলে দেখতে হবে দুটার মধ্যে পার্থক্য আছে, হয়তো একটা জাল দুর্বল হবে বা এটা। যদি দেখা যায় শুদ্ধ, একেবারে শুদ্ধ, তখন এক জায়গায় করে আমল করার চেষ্টা করতে হবে, না পারলে কখনো এটা কখনো এটা। কথা বুঝেছেন তো? সুতরাং এবার করব কি, আমরা চারটি হাদিসের উপর আমল করবো। এবার হাতটা এখানে রাখি, এই যে সাইদ হয়ে গেছে, এটা হয়েছে না সাইদ, রুজ হয়ে গেছে, কাফ হয়ে গেছে। এবার এভাবে যদি রাখি তাহলে আমার চারটা হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে। আর জেরার অর্ধেক নিয়েছি, অর্ধেক ছেড়ে দিয়েছি, চারটা হাদিসের উপর আমল করার জন্য এখানে রাখলাম। এবার কি নিচে ছেড়ে দেবো নাকি আগের জায়গায় রাখবো? আমাদের তো জায়গা নির্দিষ্ট করাই আছে, কাজে আগের জায়গায় রাখবো। কেন এই আগের জায়গায় রাখবো? সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস আছে, পৃথিবীর মধ্যে যত বুকে হাত বাঁধা, নিচে হাত বাঁধা, মাঝে হাত বাঁধা, ডানে বামে যত হাদিস আছে, এর মধ্যে সব থেকে ভালো হাদিস যেটা, সেটা হচ্ছে বুকে স্পষ্ট সদর আলা সদরি, বুকের ওপরে রাখতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পৃথিবীতে যত হাদিস আছে কোথায় রাখা, কোথায় রাখার ব্যাপারে স্থান যেখানে নির্ধারণ করেছে, তার মধ্যে এটা হচ্ছে সব থেকে ভালো। তো ভালোটা নেবেন নাকি খারাপটা নেবেন? এবার নাভির নিচের হাদিস আছে, ইমাম বুখারীর ওস্তাদ মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে আছে। তো ওস্তাদ বড় না ছাত্র বড়? এ ভাই আমার ওস্তাদ কি ছিল না? আছে তো, আল্লাহ আকবার। আমার ওস্তাদ এখনো আছে, যাদের কাছে বাল্যকালে পড়েছি, যে দেখলে উঠে যায় যে চেয়ার ছেড়ে দেয়, ওরা বুঝেন যে আমার ছাত্রটা মদিনায় লেখাপড়া করেছে, এই জন্যে সম্মান প্রদর্শন করে। তো ওস্তাদ সম্মানের দিক দিয়ে বড়, কিন্তু এলেমের দিক দিয়ে কি ওস্তাদ বড় হয়ে যায়? কখনো ওস্তাদ বড় হয়ে যায়? ওস্তাদ সমতুল্য হয় না। ইমাম আহমদ রহিমুল্লাহ সমতুল্য কে হবে? হ্যাঁ এরকম হয়, কিন্তু কখনো বেশিরভাগই ছাত্র বড় হয়ে যায়, বেশিরভাগই ছাত্র বড় হয়ে যায়। যদি সে ডিগ্রির পর ডিগ্রি নীতি থাকে, পড়তে থাকে, বড় হয়ে যায়। ইমাম বুখারির সাথে ইমাম বুখারির ওস্তাদ, হ্যাঁ, মুস্তানাব ইবনে আবি সাইবার লেখক, সমকক্ষ না, সমতুল্য না, আসমান জমি পার্থক্য। মুসান্নাফ ইবনে আবি সাইবা, মুসান্নাফ ইবনে আবি সাইবা এই কিতাবটি উনি লিখেছেন, যা পেয়েছেন তাই লিখেছেন, যা পেয়েছেন তাই লিখেছেন, ভালো মন্দ যাচাই করেননি। আর ইমাম বুখারি কুষ্টি পাথর দিয়ে এখানে যাচাই করে করে পৃথিবীতে সমস্ত মুসলিম যে হাদিসের মধ্যে ওই সময় ঐক্যবদ্ধ ছিলেন ওই হাদিস বুখারিতে উল্লেখ করেছেন। একটা বার বাদার সময় দুই রেখা সালাত পড়ে বলেছেন, আল্লাহ যদি তোমার নবীর হাদিস হয় তাহলে এই হাত দিয়ে যেন লিখতে পারি, আর নবীর হাদিস যদি না হয় তাহলে আমি যেন লিখতে না পারি। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের উপরে আজকে কথা বলছে আমাদের দেশের কিছু ভাইয়েরা, যারা নিজকে বড় আলেম বলে পরিচয় দেয়, খুবই দুঃখজনক। ভাইয়েরা আমার, হাত বাঁধা হাদিস পাওয়া গেছে। এবার দেখেন আমিন জোরে বলবেন না আস্তে বলবেন? আমিন জোরে বলা সম্পর্কে বুখারীতে তিনটি হাদিস আছে, সহিহ মুসলিমে ছয়টি, আবু দাউদে আপনার ষাটটি, তিরমিজিতে তিনটি, নাসাইদে ছয়টি, ইবনে মাজায় ষাটটি, মোট ৩২টি হাদিস আছে জোরে আমিন বলার ব্যাপারে। জোরে আমিন ব্যাপারে বলার ব্যাপারে কয়টি হাদিস আছে? ৩২টি। ভাই আমিন সম্পর্কে আমি বুঝিয়েছি, বলেছি, এবং এটা নেটে ছড়াছড়ি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেটা দেখেছে। দিনাজপুরের কাটলাহাটের সেই কলেজ ময়দানে বলেছিলাম, এক হুজুরের বক্তব্য জবাব দিতে গিয়ে, ভাইয়েরা আমার স্পষ্ট বুখারিতে সেই হাদিস আছে যেটা জোরে আমিন স্পষ্ট বোঝা যায়। কথা বুঝছেন? এখন হাদিস পাঠ করে বোঝানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা ক্বাল আল ইমাম আলা দুআলিন ফাকুলু আমিন, ইমাম যখন আলা দুআলিন বলবে তখন আমিন বলো। বলা বলাটাকে চুপ থাকলে হয় না, একটু আওয়াজ করে বলতে হয়। হ্যাঁ আমি যে বলছি কি বুঝতে পেরেছেন? এটা বলা হলো, বলা হলো কখন? এই যে বলছি এটা বলা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম যখন দুআলিন বলবে তোরা আমিন বলো, আর আপনি
বলা হলো নাকি? দেখে আপনি জোরা বলছেন আমি আসতে, আরে ভাই আসতে বলছেন মানে কি শব্দ করতে হবে না লোকে, না বলা হলো নাকি? ওটা আসতে হলো না, কথা বুঝছেন? যখনই বলবেন ভাই আস্তে বললে হবে, জোরে বললে হবে, আস্তে বলার মনে কি চুপ থাকে না, আস্তে পারে আমি একটু জোরে বলেছি আপনি একটু আস্তে বলবেন, কিন্তু হুজুর কি চূড়া আক্ষার খতম আমি আফাহি মুখে মোহর মেরে দিয়েছে, কথাই বলে না, বলছে আমি আস্তে বললাম। আরে আমি কি ভাই আস্তে বললেন, আপনি যেটা বলেন বললেন না, আপনি কেমন আস্তে বলা হলো? আপনাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে মনে মনে বলো, বলতে বলেছে, কাজে আসতে বললো বলেন, জোরে বললো বলেন, কিন্তু বলেন, কথা বুঝেছেন না বোঝেন নাই? ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জোরে বলতেন, মসজিদ কেঁপে উঠতো। যাও এগুলো হাদিস আছে, কয়টা গেল ভাই? এবার আপনাদের বুঝাবো বাকি গেলা হেডলাইন দ্বারা, এত বেশি আর বলা যাবে না, সময় শেষ হয়ে যাচ্ছে। এক নম্বর বলেছিলাম একবার একামত দিয়ে, দুই নম্বর কেরা সুরা ফাতেহা পড়তে হবে, এটা মক্কা মদিনা আছে, এদেশে নাই। আপনার তিন নম্বর হচ্ছে হাত বুকের ওপর রাখতে হবে, মক্কা মদিনার মসজিদে আমল আছে, এদেশের মাঠে মসজিদে নাই। চতুর্থ নম্বর হচ্ছে রুকুত থেকে, রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময়, তাশাহুদ থেকে ওঠার সময় আর রফল আদায় করতে হবে, এদেশের মাটিতে করা হয় না। তারপরে কত নম্বর ভাই? একটা আগেই দিবেন। পঞ্চম নম্বর হচ্ছে জোরে আমিন বলে মক্কা মদিনার মসজিদে, আজ আমাদের দেশের মসজিদে বলা হয় না। আপনার ষষ্ঠ নম্বর হচ্ছে সুরা ফাতেহা জানাজার নামাজে মক্কা মদিনার পরে স্পষ্ট ইমামের শব্দ পাওয়া যায়, এদেশে পড়ে না। ভাই উঠবেন না, শেষ না করে উঠবেন না, আমি তো হেডলাইন বলছি, শেষ করছি, কথা বুঝছেন? তারপরে আপনার সাত নম্বর মক্কা মদিনায় আজও বারো তাকবীর ঈদের সালাত হয়, এদেশের অগণিত ঈদগাহার ময়দানে বারো তাকবীর হয় না। ঠিক আছে ভাইয়েরা, আমার ঈদ ঈদ পর্যন্ত ছেড়ে দিলাম, এ পর্যন্ত ছেড়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক বেদাত আছে, মুখে উচ্চারণ করে নিয়ত বলে নামায় তোমার সাল্লাল্লাহু না, হ্যাঁ মক্কা মদিনাতে এগুলো আমল নাই। আমাদের দেশে লাল বাতি জ্বালিয়ে দাও এটা নেই, মসজিদে দুই রাকাত সালাত না পড়ে বসে যায় এটাও আমার ওই দেশে নাই, মক্কা মদিনাতে নাই। আপনার অনেকে আপনার চার রাকাতের জন্য সময় দিয়ে দেয় যে চার রাকাত সালাত কেবলা কাবলাল জুমা পড়ে নেন, মক্কা মদিনার কোনো মসজিদে সৌদি আরব সহ আরব দেশগুলোতে কোথাও নাই, এদেশের মাটিতে আছে, এটা হাদিসও নাই, এবং যে হাদিস আছে সেটা ওরা ভুল বুঝেছে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তারপরে আপনার জায়নামাজের দোয়া এখানে খাস করে বলা হয়, ইমাম কাতার সোজা করুন এ কথা না বলে মুয়াজ্জিন কাতার সোজা করতে বলে, দুই আঙ্গুলের না দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল ফাঁকা রাখতে বলে, এটা কোরআন সুন্নাত নাই, এটা মক্কা মদিনাত নাই। আপনার দুই মুসল্লির মাঝখানে ফাঁকা রেখে দেয়, এটা কোরআন সুন্নাত নাই, মক্কা মদিনাত নাই। আপনার মক্কা মদিনাতে কোরআন সুন্নাতে আছে বিসমিল্লাহ আউযুবিল্লাহ বলা, এদেশে ইমাম সাহেবরা অনেকে বলেন না, ইমাম মুক্তাদি সবাই আমিন জোরে বলে, এদেশের মসজিদে অনেকগুলোতেও হয় না। আমরা যে মসজিদের লিস্ট করেছি সে মসজিদ আপনাদের মসজিদ না, অন্য অন্য মসজিদে সব আমলগুলো হয় না যেটা মক্কা মদিনাতে হয়। তাওয়ারুক মানে তাশাহুদে বসার পরে বাম পাটাকে ডান পার ভিতর দিয়ে দিয়ে দিতে হয়, এদেশে এটা আমলই নাই, ইত্যাদি ইত্যাদি। ভাই আপনার কত করবো, অনেক কথায় আছে কাজাই উমরি এদেশের মসজিদে আদায় হয়, মক্কা মদিনার মসজিদে কাজাই উমরি বলে কোনো সালাত নাই। তারপরে আপনার মক্কা মদিনার মসজিদের ভিতরে মাইক্রোফোন দিয়ে আজান দেয়, জোরে আজান দিয়ে বাইরে সবাই শুনতে পায়, এদেশের মসজিদে ভিতরে আজান দেয় মাইক্রোফোন ছাড়া, এটা আজান না, এটা আসলে নিজের তৈরি করা। আমাদের আজানের দোয়াতে বাড়া দেওয়া আছে দ্বারা জাতির রাফিয়া হাদিসে নাই, মক্কা মদিনার মসজিদও নাই, জোহর ইহতিয়াতি সতর্কতামূলক জোহর পড়ে না, এটাও ঠিক না, জুমার দিনে অনেকে সতর্কতামূলক এটা পড়ে থাকে। মক্কা মদিনা সৌদি আরব সড়ক সমস্ত দেশে মসজিদে মহিলারা সালাত পড়ে, এদেশের মসজিদে অনেকে যেতে দেয় না, আমাদের মসজিদের কথা বলছি না, কথা বলছেন? তারপরে মক্কা মদিনা এবং সৌদি আরব গোটা আরব দেশে সালাম ফেরানোর পরে সম্মিলিত মোনাজাত হয় না, এদেশের মসজিদে হয়, কথা বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সব যেগুলো কোরআন সুন্নাতে নাই এগুলো পরিহার করে কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। কোন মানুষের লাশ কি হাসপাতালে দান করা যাবে? আরে ভাই কেন দান করবেন আপনি, মানুষ জীবিত অবস্থায় যেমন সম্মানিত তেমনই মরার পরও সম্মানিত। হ্যাঁ কাসরা আযামিল মাইত কাসরা আযামিল হাই, মৃত্যু ব্যক্তির হাড্ডি ভাঙা জীবিত মানুষের হাড্ডি ভাঙার মতো,
ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। একজন জীবিত মানুষের যেমন হাড্ডি ভাঙা যাবে না, মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা যাবে না। আর মাথা কেটে মগজ বের করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এমন মৃত্যু যেন না হয় যে মৃত্যুতে মাথা কেটে মগজ টগজ নিয়ে চলে যাবে। কথা বুঝছেন? হ্যাঁ, এরকম আমরা পথে ঘাটে চলি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কয়েকবার, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে দেন, হেফাজতে রাখেন। হানাফি ভাইয়েরা বলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়াতে কিছুই সৃষ্টি করতেন না। যত কথাটা কতটুকু সত্য তা জানাবেন। হানাফি ভাইয়েরা কথা বলে না, এটা জাহেলেরা বলে। বড় বড় আলেম যারা হানাফি মাজহাবের আছেন তারা এ কথা কখনো বলে না। 100 ফার্স্ট ক্লাস অজ্ঞ মূর্খ যারা শরিয়াহ সম্পর্কে হাদিস সম্পর্কে জানে না তারা এ কথাটা বলে। কথা বলেছে, ওদের বক্তব্য শুনবেন না, ওদের আশেপাশে যাবেন না, এ কথা বললে পারে ঈমানও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলমিন এই আসমান জমি সৃষ্টি করেছেন আল্লাহর একত্বতাকে কায়েম করার জন্য, আল্লাহর ইবাদত করবে বান্দারাকে সৃষ্টি করেছেন এটা পরীক্ষার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত করার জন্য সব কিছু সৃষ্টি করেছেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জন্যই আসমান জমি সব কিছু সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকতো আসমান জমির কিছু সৃষ্টি করতেন না। বুঝেছেন না? মানে আল্লাহর একত্বতাকে, আল্লাহর কর্তৃত্বটাকে সৃষ্টি না বাস্তবায়ন করার জন্য আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন। কথা বুঝেছেন না বুঝেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সঠিক ফতোয়া চাই। প্রশ্ন, মানুষ মৃত্যুর পর আমরা যাহা করে থাকি তাহা সঠিক কিনা? যেমন বড়ই পাতার গরম জলে গোসল দেওয়া, এটা সঠিক, এটা করা যাবে। এটা এই জন্যই করা হয় যে এটা দিয়ে গোসল দিলে পরে আপনার লাশটা হয় শক্ত হয়, হ্যাঁ, এটা হয় না, গন্ধ হয় না, এই জন্যই এটা দেওয়া হয় লাশটাকে ভালো রাখার জন্য, এটা সমস্যা নেই। এখন এ ধরনের কোনো কিছু যদি পাওয়া যায় বর্তমান সময়ে সেটাও দিয়ে গোসল দিতে পারেন, বড় পাতাদের দিতেই হবে, এত জরুরিও না। আচ্ছা, সুরমা আতর লাগানো, আগরবাতি জ্বালানো, সুরমা আতর এটা লাগাতে পারেন, হ্যাঁ, তবে আগরবাতি জ্বালানো যাবে না, গোলপ জল ছিটানো যাবে না, এবং মাটি দেওয়ার পর কবরের ওপরে পানি ছিটানো দরকার নাই। এটা যদি অন্য কোনো নিয়াতে দেন তাহলে সমস্যা আছে। আগরবাতি যদি অন্য কোনো নিয়াতে দেন, আমার মনে হয় এটা হিন্দুদের থেকে এসেছে, আগুন জ্বালানো, আগুন পূজা করে তারা সব জন্মগ্রহণ করে তখনও আগুন দেয় আর মরে তখন আগুন দেয়, আপনি মনে হয় সে কাজটাই করছেন, আর এই কাজটা করলে আপনি মুশরিক হয়ে গেলেন, সুতরাং এটার থেকে সাবধান থাকবেন। লক্ষ্মী আমার এটা কথা বলা যাবে না, লক্ষ্মী মা বলে ওদের একটা মূর্তি আছে, ওই কারণে লক্ষ্মী বলে থাকে, লক্ষ্মী মা, লক্ষ্মী সন্তান, লক্ষ্মী ছেলে এগুলো বললে পারে, ওই সেন্সে বললে আপনি মুশরিক হয়ে যাবেন, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না, কাজে এগুলো ছেড়ে দিবেন। মুসলমানদেরকে বলবো এটা কুসংস্কার আপনাদের মাঝে আছে, কারণ ওই বিশ্বাসে কেউ বলেন না, কিন্তু হিন্দু চর্চা সংস্কৃতি আমাদের মাঝে ঢুকে আছে, এটা পরিহার করতে হবে। ওপরে পানি ছেটানো, আচ্ছা, ও কবরের ওপরে খেজুর অথবা খেজুর ডাল দেওয়া যাবে না, এটা দেওয়ার কোনো অর্থ নাই এবং দেওয়ার কোনো লাভও নাই, অথবা বড়ই ডাল পুঁতে রাখা জিনা যাবে না, ইত্যাদি সঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুর ডাল দিয়েছিলেন এটা তার মজেজা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহির মাধ্যমে জানানো হয়েছিল এই কবরে দুটিতে আজাব হচ্ছে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল যে দুইটি একটা ডাল ফেড়ে দুই খণ্ড করে দুইটা কবরে রেখে দেন, যতক্ষণ পর্যন্ত এটা তাজা থাকবে এদের কবরটা আজাব হালকা করে দেওয়া হবে। কিন্তু এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবরে কাজ করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই, বোঝা যাচ্ছে সেই সময়কার জন্য, সেই দিনের জন্য, সেই দুটি কবরের জন্য এটা খাস ছিল, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজা ছিল, এটা পৃথিবীর কাউরির জন্য এটা আমল করা যাবে না, আমলযোগ্য না। বাংলাদেশে বসবাস করে সৌদি আরবের সাথে ঈদের সালাত আদায় করা যাবে কি না? জি না, সৌদি আরব খেজুর খায়, আপনিও খাবেন নাকি? খান, ভাত খেয়েছেন কিনা? সৌদি আরবের সাথে ধর্ম পালন করবেন কেন? সৌদি আরবের কথা আমরা বলি কেন? সৌদি আরব কোরআন সুন্নাহর সাথে মিল রেখে কাজ করে, তাই সৌদি আরব কথাই বলি। সৌদি আরবে আমাদের মডেল না, সৌদি আরবের মানুষকে দেখে আমরা কোনো আমল করি না, কোরআন সুন্নাহ যা আছে তাই আমরা আমল করি, কোরআন সুন্নাতে যা আছে তাই হচ্ছে আমাদের, হ্যাঁ, চাবিকাঠি, সেই অনুযায়ী আমরা আমল করি। কিন্তু সৌদি আরবের কথা কেন বলি, মক্কা মদিনার কথা কেন বলি? ওখানে আজও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ধর্মটা আছে, এই জন্যই বলি। রাষ্ট্রীয়ভাবে কি আছে না আছে এটা আমাদের দেখার বিষয় না, কিন্তু ধর্মীয়ভাবে সাধারণ জনগণ এবং
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে, মসজিদ মাদ্রাসাগুলোতে আজও ধর্ম চালু আছে, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আজও বিচার সালিস হচ্ছে। কথা বুঝছেন? আজও মদিনার মতো বিচার, নবী সাল্লামের যে বিচার, কোরআন সুন্নাহর যে বিচার, সেটা আজও মদিনা অর্থাৎ সৌদি আরবের কোর্টে হচ্ছে। আমি চারটি কোর্টের অনুবাদক আমি জেনে শুনে বলছি। জি দেখেন, আমরা কিন্তু বক্তব্য দিয়ে পালিয়ে যাই না, প্রশ্ন করি, প্রশ্ন করার উত্তর দিই, নাকি সুযোগ দিই, কোনো ভাই প্রশ্ন করতে পারে, এই যে করছেন। কিন্তু বেদাতিতে দেখবেন বক্তব্য দেওয়ার পরে 10-20 জন বডিগার্ড নিয়ে পালারে পালা, একেবারে এমন পালান পালাবে কারোর সঙ্গে কথাই বলতে দিবে না, আগও দিবে না পরও দিবে না। ওই যে সৈয়দ নজরুল ইসলাম 22,000ই বলে আগে, হ্যাঁ 22,000 জাহান্নামী, নাকি জাহেল, নাউজুবিল্লাহ, জাহান্নামী না 22,000 যে জাহেল, মানে 22,000 জাহেল একদিকে, ও একদিকে একা সমান। কথা বুঝেছেন? এ 22,000ই জাহেল আমার এলাকায় বক্তব্য দিতে গেছিল। আমি মদিনার থেকে এসে বলছিল, আমরা শেষ করে আসলাম, তো আব্বা বললেন চলো গেলাম। তো আমি ভাবলাম যে 22,000 হাদিসের হাফেজ তাহলে একটু পরীক্ষা করার দরকার। আমি রুমে ঢোকার সাথে সাথে, হ্যাঁ সালাম টালাম দিলাম, কে আপনি? আমি মুখলেসুর রহমান। তো কি করেন, কি দেওবন্দে পড়েছি, মদিনায় পড়েছি, সাথে সাথে ল্যাপটপ মুখ দিয়ে ঘুমায় গেল, আমি খুব ক্লান্ত, তার কথা বলা শুরু করে না। স্টেজে যা বসলাম যে স্টেজে ধরবো, ওকে 10টা ঝাল কথা বলেছে নবী সাল্লামের নামে, মিথ্যা কথা বলেছে, আজও আমার বইয়ের পৃষ্ঠায় লেখা আছে। আমি দাঁড়াইলাম সভাপতিকে, বললাম যে একটু পশমটম করি, 22,000-ই মাইকটা দেন। বলছে না না না, এটা গণ্ডগোল লেগে যাবে, এটা দেওয়া যাবে না, আমার এলাকার ঘটনা দিতে বলতে পারে। একটা দারুণ মিথ্যুক একটা বক্তা, একেবারে ভণ্ড জাহেল, কিচ্ছু জানে না, সব মিথ্যা মিথ্যা কথা বলে, মানিয়ে মানিয়ে হাদিস তৈরি করে। আমি আপনাকে এখান থেকে, এখন থেকে নিয়ে সকাল পর্যন্ত আরবিতে বলে যাব, খালি আরবিতে বলে যাবো, ইনশাআল্লাহ সারা জীবন বলবো, শেষ হবে না। 8 বছর আমরা সৌদি আরবে আরবিতে বলেছি, 4 বছর বাংলাদেশে আরবিতে কথা বলেছি, এরাবিয়ানদের টিচারদের সাথে বলেছি, মোট কত হলো 12 বছর আরবিতে কথা বলা অভ্যস্ত, আলহামদুলিল্লাহ। কথা বলেছেন? সুতরাং রাত দিন আরবিতে আপনাকে বক্তব্য শোনাবো, খালি হাদিস বলে যাবো আপনাকে মুখস্থ, আপনি কল্পনাই করতে পারবেন না। এই মুলবিরা কিছু আরবি শিখেছে, শিখার পরে আপনাকে হাদিস তৈরি করে, কোরআন তৈরি পর্যন্ত করেছে 22,000-ইতে। সাবধান থাকবেন এদের থেকে। কোরআন মাজিদের প্রথম বাংলা অনুবাদ অনুবাদক কে? হিন্দু। মুসলমান পারেননি, এই জন্য হিন্দুকে দিয়ে আল্লাহ করেছে, এরপরে মুসলমান করেছে। এগুলো কি প্রশ্ন রে ভাই? এটা প্রশ্ন করার দরকার নেই, এটা তো লজ্জাকর কথা। যে প্রশ্ন করেছেন, আপনার উচিত ছিল কিছু অনুবাদ করা, হ্যাঁ আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, আপনি না পারলে নাতি পোতাকে দেন, আরে না পারলে কমপক্ষে জামাইটা তো মুলবি বানাবেন, হ্যাঁ নিজের মেয়ে না থাকলে ছেলের মেয়ে দিয়ে বিবাহ দিন, একটা মুলবি ঘরে ঢুকান, ভালো মুলবি, দোয়াটা তো পাইবেন আপনি। আমার শ্বশুর শাশুড়ি ওদের আত্মীয় স্বজন কেউ মারা গেলে 10 দিন দোয়াই করি খালি, ঠিক আছে? তো আলেম সাথে উঠা বসা থাকলে, আলেমদের সাথে সম্পর্ক থাকলে আপনার জন্য দোয়া করবে। শুধু আলেমদের দোয়া কবল হবে এটা না, ভালো আলেম, নেক আলেম যদি হয় আল্লাহ দেবে, ওটা কাজে লাগবে। আর নেক মানুষ সবাই, যারা নেক মানুষ, শেরেক মুক্ত, বেদাত মুক্ত যারা, তাদের দোয়া কবল হবে। কিন্তু এই বেদাতি শেরকি মৌলবি যত বড় মৌলবি হোক, এই দোয়া কাজে লাগবে না। হিন্দুরা চায়, আল্লাহ দেয় না? হিন্দুর চাইলে দেয় কি না? আল্লাহ তো সবার জন্য, কাজে যে চাবে তাকে দিবে। আমার বান্দা, এখানে মুসলমান বলেনি, যে বান্দা চাবে তাকে আল্লাহ দিবে। হিন্দুরা চায়ও আল্লাহর কাছে পায়, পায় না? মুসলমান আপনিও চাইবেন, আপনিও পাবেন, কিন্তু দেওয়ার মধ্যে পার্থক্য আছে। আপনার ছেলের উপর খুশি খুশি হয়ে দিলেন আপনি, আর আপনি রাগ করে সিনেমা হলে যাবে, হ্যাঁ ছেলে মানতেই ছিল না, নাহলে জীবন দিয়ে দিবে, তখন আপনি 10 টাকা বের করে যান দিয়ে আদর করে থাকার। দুটা কি দেওয়া সমান হলো নাকি? সমান হলো না। এই দেওয়ার মধ্যে আল্লাহ দিচ্ছেন, কিন্তু ওকে অসন্তুষ্ট ভাবে দিচ্ছেন। মেয়েরা হাত কোথায় বাঁধবে? জি ছেলেরা যেখানে ওখানে, মেয়েদের আর ছেলেদের কোনো পার্থক্য নাই। মেয়েদের ব্যাপারে 60টি বা আরো কিছু দুই একটা বাড়াই দিতে পারে, 60টি হাদিস আছে, আমি যে 60টি নিয়ে গবেষণা করেছি সব থেকে বেটার হাদিস, 60টি এমন দুর্বল যেগুলো আমল করা যাবে না। কথা বুঝছেন? আমার ফ্যামিলিকে আমি সৌদি আরব নিয়েছি, 3 বছর সেখানে ছিল সে, আমি শত শত হাজার হাজার নারীদেরকে দেখাইছি যে এই যেটা হচ্ছে অরিজিনাল সৌদিয়ান মেয়েরা এখানে সালাত পড়ে, এখানে বাইরের কোনো মানুষ আসে না,
গাড়িতে নিয়ে যে সৌদিয়ান, আমি তো সৌদিয়ান এলাকাতে চাকরি করতাম, তো এই মসজিদে যা দেখো মহিলারা কিভাবে সালাত পড়ে, এই যে এরা তুর্কি মহিলা, এই তুর্কি মহিলারা কিভাবে সালাত পড়ে যা দেখো, এই ইন্দোনেশিয়ার মহিলা, মালয়েশিয়ার মহিলা কিভাবে সালাত পড়ে, আরে ভাই মালদ্বীপ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইউরোপ, আমেরিকা, তারপরে যত আরবি ভাষায় কথা বলে সমস্ত নারীরা পুরুষের মতো সালাত পড়ে, আর আমাদের দেশের নারীরা হুড়মুড়া খায় মাটিতে পড়ে, বাহ মাটির সাথে মহাব্বত দেখায়, এই নমাজ সালাত তৈরি করা সালাত, জাল হাদিস ভিত্তিক সালাত, এই সালাত আল্লাহর কাছে যাবে না। কথা বলছে নারী পুরুষের সালাতে কোনো পার্থক্য নাই, সব একই, পার্থক্য শুধু পোশাকে। নারীরা মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখবে, কোনো অংশ যদি খুলে যায় মুখ আর হাত ছাড়া কবজির বাইরে যাওয়া যাবে না, এর পর্যন্ত থাকতে পারবে। এই দুইটি জায়গা ছাড়া কোনো অংশ যদি খুলে যায় চুল বের হয়ে গেছে, নামাজ হবে না, টাকুর নিচে কাপড় যায় নাই, পায়ের তালু ঢাকে না, পায়ে পা ঢাকে নাই, সলাৎ হবে না, একেবারে মাটি পর্যন্ত সেলোয়ার বানাতে হবে, কামিজ মানুষ বানাতে হবে, কথা বলছেন, আন্দাজে সলাৎ পড়লে সলাৎ হবে না, কোনো অংশ নারীরা বের করতে পারবে না, চেহারা খুলে সলাৎ পড়বে, বেগানা পুরুষ থাকলে চেহারা ঢেকে দিয়ে সলাৎ পড়বে, বুঝছেন না, এ হলো তরিকা। নামাজে সিজদা অবস্থায় বাংলার দোয়া পড়া যাবে কি? বাংলায়? জি না, কোনো সালাতে বাংলায় দোয়া কোথাও পড়া যাবে না, সিজদা মিজদা যেখানে হোক, একটা সালাতে বাংলায় দোয়া করা যাবে, একটা। কোনটা? আপনার মন টন খুব খারাপ, বউ পালাই গেছে, ভাত খাবে না বলছে, কথা বলছেন, বউকে খুব ভালোবাসেন, এবার আল্লাহর কাছে দোয়া করবেন, সিজদাই পড়ে পড়ে, সিজদাই পড়ে পড়ে দোয়া করবেন, এই জন্য আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, দুই রাকাত সালাত পড়বেন, এটা চাওয়ার সালাত। এই সালাতে রুকু দোয়া পাঠের পরে আপনি আল্লাহর কাছে রুকুতে দোয়া করেন, আল্লাহ বউ ফিরিয়ে দাও, বউ ফিরিয়ে দাও, এবার বাংলায় বলেন, এই দোয়াতে, এই সালাত, এটা সালাত, চাওয়ার সালাত পড়ছেন আপনি, এই জন্য এখানে বাংলায় চাইবেন, আপনি এই নিয়াতে এই সালাত পড়তে লেগেছেন ওখানে, তারপর কোনো সালাতে বাংলায় দোয়া করা যাবে না, বুঝেছেন, বুঝেছেন না বুঝেন নাই, এটাই হচ্ছে বেটার মত, এটাই হচ্ছে সঠিক মত, এটাই হচ্ছে উত্তম পথ পদ্ধতি। জি ভাই, প্রশ্ন থাকলে দ্রুত এর মধ্যে দিয়ে দেন, শেষ করে দেবো যেহেতু সময় হয়ে গেছে। মেয়েরা একামত জোরে দিতে পারবে কি? মেয়েদের একামত নাই, একামত দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বক্তাদের ডিমান্ড করে ওয়াজ করা যাবে কি? ডিমান্ড করা ওয়াজ বক্তা নিয়ে আসেন কেন আপনি? হ্যাঁ, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন, বুঝছেন, ডিমান্ড করা বক্তা নাকি এটা? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন, অনুসরণ করো ওই বক্তাদের, ওই দায়ীদের যারা তোমাদের কাছে প্রতিদান চায় না, ওরাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত। এবার অপোজিট কি হবে? যারা চায় ওরা হেদায়ত প্রাপ্ত নয়, ওরা নয়, তবে জুলুম করলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কথা বুঝছেন, আমাদের উপরে জুলুম করা হয়, আমরা যে চাই না, কন্ট্যাক্ট করি না, জুলুম করা হয়, এক মাহফিল থেকে যে টাকা দিল পকেট থেকে আরো 3,000 দিতে হয়েছে, এক মাহফিলে তো টাকাই দেয়নি, এখনো দেয়নি, বুঝছেন, টাকাই দেয়নি, ওয়াজ বক্তব্য বিপক্ষে চলে গেছে, কথা বুঝছেন, বক্তব্য বিপক্ষে চলে গেছে, মোদিরা ধর্ম নিবে না, মন খারাপ হয়ে গেছে, এই বক্তাকে টাকা দিবে, কে বলছে হ্যাঁ টাকা দেবো, হ্যাঁ যে কিসের টাকা দেবো, হ্যাঁ উল্টাপাল্টা হয়ে গেছে, টাকাই দেয়নি এ পর্যন্ত। হ্যাঁ, আগামী 24শে জানুয়ারি ওই এলাকায় মাহফিল আছে, বিচার দিয়ে আসবো আল্লাহকে, কথা বুঝছেন, ছেড়ে দিব না, গাড়ি ভাড়া আমি দিয়ে দিব, আপনাদেরকে দিন শেখাবো, আমার গাড়ি ভাড়াটা আপনারা দিবেন না, আমার ছেলে মেয়ে আছে, এই বক্তব্য মাহফিলের জন্য চাকরি করতে পারি না, দুইটা মাদ্রাসা চালাচ্ছি আমি, এগুলো কোথা থেকে পাবো? হ্যাঁ, এই জন্য হিসাব দিতে হবে না আপনাদের। ভাইয়ের আমার কথায় কথায় চলে আসলো, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, ছেলে মাদ্রাসা চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ এবছরই, আর আমি যদি ওখানে থেকে পড়াই তাহলে বাংলাদেশে কমপক্ষে আহলে হাদিসের মধ্যে সেরা মাদ্রাসা হবে, আহলে হাদিসের মধ্যে
কোরআন শুদ্ধতার যে সমস্যা আছে সেটা সেখানে দূর হবে। আহলে হাদিসের মধ্যে গ্রামারের দুর্বলতা আছে, আমরা চিটাং যাই, বিভিন্ন যাই মাদ্রাসা পড়তে, সেটা দূর হবে। হ্যাঁ, আর হাদিস নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, আরও ভালো। মদিনা বিশ্ববিদ্যালয়ে যেভাবে পড়েছি আমরা, সেই শিক্ষা এখানে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাসাহুদ পড়ার সময় আঙ্গুল উত্তোলন করার সম্পর্কে একটু, জি আলহামদুলিল্লাহ এটা আমার কাছে ছিল, সময় শর্টের জন্য বলা হয়নি। প্রশ্ন হলো তাসাহুদ যখন আমরা বসি এভাবে, হ্যাঁ, তখন আঙ্গুল কীভাবে রাখবো, কী করবো, এটা দেখেন এভাবে তো এই হাতটা আছে, আর এই হাতটা কী করবেন, এভাবে বাঁধবেন, এভাবে দেখেছেন, একবার রাখেন এভাবে, রাখা এভাবে রাখতে পারেন নড়াচড়া ছাড়া। আর একটি হাদিসের মধ্যে পাওয়া যায় নড়াচড়া, তো নড়াচড়া করবেন কখন কখন করবেন, কেউ কেউ বলেছেন যখন যখন আল্লাহর নাম পাবেন তখন, হ্যাঁ, যখন যখন আল্লাহর নাম আসবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইজা ইল্লাল্লাহ আল্লাহর নাম আসে, হ্যাঁ, ইলাহা 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 আল্লাহর নাম, ইলাহ ইলাহু আল্লাহ, তো এখানে এসব বলবেন, ঠিক আছে, এখানে হাত উঠাবে, এবার আল্লাহ হুম্মা আল্লাহ ইজা নাম আসে, ঠিক আছে, এই জায়গাতে কেউ বলেছেন। আর হাদিসের মধ্যে যেটা পারা যায় যে ইশারা করা এবং নড়ানো, সুতরাং নড়াইতে থাকতে পারেন, কোনো টাইম টেবিল নাই, যখন ইচ্ছা তখন ধীরে ধীরে নড়াইতে থাকবেন। আর এই নড়াইলে কী হবে, লাহিয়া শাদ্দু আলা শয়তানি মিনাল হাদিদি, শয়তানকে লোহার ব্যাত দিয়ে মারার থেকেও এটা বেশি শক্তিশালী, বলেন সুবহানাল্লাহ। এবার শয়তানকে মারবেন না মারবেন না, আমাদের অনেক ভাই একবার এভাবে লাফাই, মানে এটা করে কি হয়েছে, বাচ্চারাকে ভয় দেখায়, এই মারবো তোকে, একবার ভয় দেখায় না, ওই শয়তানকে একবার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। আর আমরা আহলে হাদিসরা করি কি, মারতেই থাকি মারতেই থাকি মারতেই থাকি, যতক্ষণ সালাম না ফিরেছি এতক্ষণ মারি মারতেই থাকবো ইনশাআল্লাহ। বুঝেছেন না বুঝেন নাই, হ্যাঁ, শয়তানকে যারা ভালোবাসেন তারা একবার খালি খালি ভয় দেখাবেন, আর যারা ভালোবাসেন না তারা মারতেই থাকবেন মারতেই থাকবেন, বুঝেছেন। এবার আল্লাহ আমাদের তৌফিক দান করুন ভাই, ছোট সোহাগী আব্দুল সত্তার।